দশ দশ বিশ বিশ এই তো একটা একসালসে মিলে গেলাইছি। হাউস দশ রোড বিশ, গুলশান এক ঢাকা, কোনো ব্যাপার না ভাই। কেউ কি আছেন? ও ভাই ভাই, আমি গ্রামের তো নাইছি, হলুদ কান্দি। স্যারে আমাকে আসতে বলছিল ভাই। চান্দের দেশ থেকে আসলেও এখন ভিতরে যাওয়া যাবে না, নিষেধ আছে। কেন নিষেধ থাকবে কে? সে নিজে আমারে আসতে বলছে, এখন নিষেধ থাকবে কা? এগুলো কী কথা শুনান আপনি আমারে? শোনেন, আপনার এত কিছু আপনার বোঝানোর দরকার নাই, আমি বুঝবো না, এর কোনো ব্যাপার না। আপনি শোনেন, বলছি না নিষেধ আছে, এত কথা বাড়ান কেন? তা নিষেধ, সব নিষেধ কি মানুষ মানতে পারে? এই যে ঠ্যাং জাকড়াইতে আছেন, টিল্লিকে জাকড়াইতে আছেন ঠ্যাং। হ্যাঁ, নিশ্চয়ই বাদ বোধাই সে জোড়ায় জোড়ায় ব্যথা ডাক্তারের দ্বারা গেছিলেন, ডাক্তারে বলছে আড়াচলা করতে। হ্যাঁ করেন না, আপনি বইয়ে বইয়া উমান্য মুখরাল্লাহ জীবান, টিল্লিকে জীবান। কারণ আসতে গেলেই আপনার চাকরিতে নট হয়ে যাবে, বউ পোলা আবার হুটকি দিয়ে মরিয়ে যাবে না খাইতে। এই তো গল্প তো এইটাই, আর বাইরে তো আর স্যার, আপনার ওই রিপোর্টগুলি চেক করে দেখলাম স্যার, তেমন কোনো সমস্যা নেই স্যার। শুধু ধরেন ওই হার্টের মধ্যে গোটা ছয়েক ব্লক, ডায়াবেটিস 22-23-এর মধ্যে ওঠানামা করে। আর স্যার ওই ব্লাড প্রেশারের কথা কি বলবো, ওটা তো আছেই স্যার আপনার। তবে স্যার আমি এটা ভেবে নিশ্চিত যে আপনার অন্য কোনো মেজর অসুখই নেই স্যার। আপনি নিশ্চিন্তে সুস্থ শরীরে মৃত্যুবরণ করতে পারবেন, কোনো প্রকার প্রবলেম হবে না। তাই নাকি ডাক্তার? আলহামদুলিল্লাহ। কঠিন অসুখ হলে হয় কি, এই মানুষের মনে মৃত্যু ভয়টা জাগে, কখন মারা যায়, এই বুঝি মারা যাবো, এই টেনশনে থাকে। আপনার কিন্তু এই টেনশন নাই স্যার। কঠিন অসুখ বলতে বোঝাতে চাচ্ছি এই ধরন স্যার, ক্যান্সার, এইডস। কি সব উল্টা পাল্টা মুরব্বির সামনে কথাবার্তা বলো, এইডস কোত্থেকে আসবে? ডাক্তার সাহেব, আপনি স্যারের হাউস ফিজিশিয়ান, আপনি স্যারের ব্যক্তিগত চিকিৎসক, অথচ স্যার সম্বন্ধে আপনার কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই। আরে স্যার তো ইহজীবনে বিয়েই করেননি, সারা জীবন স্যার সংসার করে গেছেন টাকার সাথে। এক্সকিউজ মি ডাক্তার, আমি ডাক্তার, আমি আমার এই টাকার সংসারটা রবীন্দ্র দিয়ে নিশ্চিন্তে মরতে চাই স্যার। আমি আমি ঠিক বুঝতে পেরেছি স্যার, ঠিক বুঝতে পেরেছি স্যার। তো আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম স্যার, মানে ধরেন কঠিন কোনো অসুখ স্যার, এই যেমন এই সরি স্যার মানে ক্যান্সার, এই জাতীয় রোগ হলে মানুষের মনে মৃত্যু ভয়টা দানা বাঁধে স্যার। তখন সে চিন্তা করে, এই বুঝি মারা যাবো, কখন মারা যাবো, কবে মারা যাবো। আপনার যেহেতু স্যার এই প্রবলেম নাই, কোনো কঠিন অসুখই নাই, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন স্যার। আপনি সুস্থ শরীরে বিনা বাধায় মৃত্যুবরণ করবেন, এটা 100% নিশ্চিত স্যার। মালিকুল মত আসবেন, বলবেন খন্দকার চলো, বাস আপনি চলে যাবেন। সরি স্যার, আমি আপনার নাম ধরে ডেকে ফেললাম, ওনারা নিশ্চয়ই আপনার নাম ধরেই ডাকবেন। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। তাহলে যাও। জি স্যার, ডাক্তার সাহেব। জি আসসালামু আলাইকুম স্যার। হার্টের প্রবলেম, ডায়াবেটিস আর প্রেশার ছাড়া আমার তেমন কোনো কঠিন রোগ নাই। জি স্যার। মালিকুল মত আসবেন, বলবেন খন্দকার সাহেব চলেন, আমি রেডি হয়ে তার সাথে চলব। নিশ্চিন্ত মৃত্যুতে কোনো প্রবলেম নেই তো?
নিশ্চিন্ত? মৃত্যু? প্রবলেম? হা করেন। বড় জি বের করুন, বের করুন। আরো আরো শ্বাস না জোরে। আবার আবার প্রবলেম আছে? আরে আমার না, স্যারের। ও স্যারের? না 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 না, স্যারের নিশ্চিত মৃত্যুতে কোনো প্রবলেম নাই। উনি ইনশাল্লাহ সুস্থ শরীরে মৃত্যুবরণ করতে পারবেন, ওনার অসুখ বিসুখ কিচ্ছু নাই, শুধুমাত্র সময়ের ব্যাপার। এক্সকিউজ মি, আমি ডাক্তার। উনি ডাক্তার স্যার। জানা জি আসুন। জি আপনার সমস্ত পেপার আমি কমপ্লিট করে ফেলেছি। আপনার মৃত্যুর পর রবিউল সাহেবই হবেন আপনার এই বিশাল সহায় সম্পত্তির মালিক। শুধুমাত্র সইটাই বাকি। সইটা এখনই করবেন স্যার, নাকি আপনার মৃত্যু পর্যন্ত অপেক্ষা করবো স্যার? স্যার মালিকুল মত আসবেন, বলবেন যে খন্দকার সাহেব রেডি হন, আপনি আমার সাথে যাবেন, আমি রেডি হয়ে তার সাথে চলে যাব। নিশ্চয়ই করুন স্যার। কাচ্চি বিরিয়ানি খেলে কিরকম হয় উকিল? স্যার এই শরীরে কি সেটা ঠিক হবে স্যার? উকিল জি স্যার। চমচম পাওয়া যাবে না বড় সাইজের? কোথাকার স্যার, রাজবাড়ির না টাঙ্গাইলের? টাঙ্গাইল অ্যাভেলেবল স্যার। আর রাজবাড়ি? খুব একটা পাওয়া যায় না স্যার। আচ্ছা ব্যবস্থা কর, আর পড়ার দরকার নেই। না না সব কমপ্লিট স্যার, সেই করলেই হবে। আচ্ছা কাওয়া ঘি দিয়ে চারটা পরোটা আর 2 কেজি খাসির মাংস খাইতেছি। এটা খুব বেশি রিস্কি হয়ে যাবে না স্যার? আরে ডাক্তার দা আমাকে বললো আমার হার্টের প্রবলেম, ডায়াবেটিক আর প্রেশার ছাড়া অন্য কোনো প্রবলেম নাই। মালিকুল মত আসবেন, বলবেন যে খন্দকার সাহেব চলেন, আমি রেডি হয়ে তার সাথে চলে যাবো। তাহলে তো খেতেই পারেন স্যার, খেতেই পারেন। কি স্যার? সারা জন্মে আমি না কখনো সিগারেট খাই, একটা সিগারেট খেলে হতো না? ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর স্যার। কিন্তু যে ডাক্তার আমাকে বললো আমার হার্টের প্রবলেম, ডায়াবেটিক আর প্রেশার ছাড়া তেমন কঠিন কোনো রোগ নাই। মালিকুল মত আসবেন, বলবেন খন্দকার সাহেব চলেন, আমি রেডি হয়েছি। তাহলে তো এটা তো খেতেই পারেন স্যার। স্যার ব্যবস্থা করেন। জি 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 সেটা করে স্যার। আচ্ছা কি এই মালিকুল মত কি একা আসবেন না সাথে আরো কাউকে নিয়ে আসবেন? সরি স্যার, সেটা আমি সঠিকভাবে বলতে পারবো না। তবে ধর্মমতে জানি যে মালিকুল মত একাই আসেন। আপনি সম্মানিত জন, আপনার জন্য কোনো বিশেষ ব্যবস্থা আছে কিনা সেটা আমার জানা নেই স্যার। জানা যায় না? জানা যায় কিনা সেটাও আমার জানা নেই স্যার। ভাই আপনার তো বুঝতে হইবে যে কারে ডক্টর দেবেন আর কারে ডক্টর দেবেন না। শোনেন, একটা ফ্যামিলি যে চালায় যে লিডার তার কথা অনুযায়ী সবাই চলে না। হ্যাঁ তার সন্তান সন্ততি পরিবার হ্যাঁ পরিজন হ্যাক কথা নয় বাদ দিলাম, আপনি তো সামান্য একটা প্রহরী গেট রক্ষক, আপনিও কথা শুনবেন না, তাহলে কীভাবে হইবে? কত
কথা বল রে মন্ডা কই চাকরি চুকি ছাইরা চলে যায় ওই মেয়ের তো কথা কোন কে কি হয়েছে চাচার চা কেন কে কে তুমি পরিবার দূষণ করছো কেন কে তোমাকে মাথায় বাড়ি মেরেছে স্যার কেউ মাথায় বাড়িতে বাড়ি মারে নাই আমার ছুটি দেয় আমার ছুটি লাগবো স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই এটা কে আমি কি বলবো স্যার তারে তো সেই কথাই বলতে আসিলাম কারণ সে তো আসলে ওই চেলা পুটি বুটকিনা শ্রেণীর মানুষ তো সে তো অল্পবাণীর মাছ সে তো আমার কথা বুঝতে পারতে আছে না স্যার আমি বুঝেছি তোমার কথা আমি বুঝেছি আপনি তো বুঝবেন এই আপনি তো কম করে হইলো বোয়াল আপনাকে লিখে বুঝবেন না আচ্ছা ঠিক আছে আমি বোয়াল কি হয়েছে বলো ওই স্যার আমি আইছিলাম স্যারের সঙ্গে দেখা করতে সেই আমার আসতে বলছিল এই যে এই যে আমি এই যে তার কার্ড আর আমার নাম হইলো রবিউল রবিউল স্যার আসসালামু আলাইকুম স্যার 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 আমার মাফ করে দিন স্যার স্যার প্লিজ স্যার আমি স্যার আপনাকে চিনতে পারিনি স্যার আমি মহা অন্যায় করে ফেলছি স্যার এই স্টুপিড দাঁড়িয়ে কি দেখছি স্যার পায়ে ধরে মাফ চা চাকরি থাকবে না দুজনে স্যার আমার ক্ষমা করে দেন স্যার আরে ভাই একটু আস্তে থোড়াই ব্যথা থোড়াই ব্যথা আমার ভুল হয়ে গেছে স্যার স্যার আমি চিনতে পারিনি স্যার স্যার আমার ছোট ছোট বাচ্চা কাছে স্যার আমার চাকরিটা গেলে বাচ্চারা তো স্যার না খেয়ে থাকবো স্যার স্যার আমার ক্ষমা করে দেন স্যার স্যার ক্ষমা করবেন স্যার স্যার ক্ষমা করবেন স্যার এই কুস্তিতে ব্যথা কুস্তিতে ব্যথা আস্তে ধরো স্যার আমরা দুজন ক্ষমা করে দিচ্ছি স্যার মাফ করে দেন স্যার আমি তো বুঝলাম না স্যার আমি বাসার কাজের লোক কাজের লোকরা কি সবাই পায়দারে খালি স্যার সবাই মাপ সাথে থেকে আমিও চাইলাম স্যার মাপ সাথে কোনো অন্যায় না স্যার আপনি কে আরে বেদবের মতো কথা বলে আপনি কে উনি হচ্ছেন আমাদের রবিউল স্যার স্যারের একমাত্র প্রিয় ভাজন লোক স্যার আপনি ভিতরে চলে স্যার এখানে দাঁড়িয়ে আপনার কষ্ট হচ্ছে একটা দাদা কি বলছি আমার এই হার্টের অসুখ ডায়াবেটিক আর প্রেশার ছাড়া অন্য কোনো কঠিন রোগ নাই মালিকাল বৌদ আসবেন বলবেন খন্দকার সাহেব চলেন আপনি রেডি হয়ে নিশ্চিন্ত মনে চলে যাবেন ইওর অনার সরি স্যার তুমি জানলে কি করে এতক্ষণ তো আপনি বললেন স্যার ও আপনারা অতি বুদ্ধিমান গোছের প্রাণী স্যার সঠিক সময়ে সঠিক কাজটা করে ফেলেন বলেই আপনারা এত সফল এই যে যথাসময়ে কর্ম সম্পাদন মৃত্যুর পরও আপনাকে শান্তি দেবে স্যার এই যে আপনার মূল্যবান সম্পদ কে খাচ্ছে না খাচ্ছে এই নিয়ে আর আপনার টেনশন থাকলো না স্যার রবিউল সাহেবের কাছে সব কিছু বুঝিয়ে দিয়ে আপনি নিশ্চিন্ত মরতে পারবেন স্যার আমি রবিউল স্যারকে নিয়ে আসছি উকিল সাহেব স্যার আমি আপনার সমস্ত কাগজপত্র কমপ্লিট করে ফেলেছি হ্যাঁ বলুন চলুন আপনার সবাই সম্পত্তি সব আমি পাই পাই বুঝিয়ে দিচ্ছি আগে কোনটা বুঝবেন স্যার হ্যাঁ বাড়িঘর ফ্যাক্টরি অফিস না ব্যাংক কি বলছেন আপনি স্যার অনেক দূর থেকে আসছেন অনেক কষ্ট হয়েছে সারা বিশ্রামের প্রয়োজন স্যার চল আমি সব ব্যবস্থা করে দিচ্ছি স্যার স্যার কোন ঘর থাকবো স্যার আমি সব কিছু গুছিয়ে দিচ্ছি স্যার শুধু একবার দেখা যাক কোন পাশে কি হবে স্যার কি খাবেন স্যার দুপুর এবং রাতে পোলাও কোরমা মাছ মাংস বিরিয়ানি স্যার দুপুরে বিরিয়ানি মাংস মনে করে দিই আর রাতে ডুম্বার গোস্ত খাবেন স্যার স্যার একবার বলেন কোনটা খাবেন আমি এক্ষুনি রেডি করে দিই আরে আগে স্যারের বিশ্রামের প্রয়োজন আমার মনে হয় ওনার সহায় সম্পত্তি আগে বুঝে নেওয়া খুব জরুরি কেমন লাগে স্যার ব্যাগ নিয়ে শহর নেবেন স্যার অবশ্য অভ্যাস থাকলে কোনো ব্যাপার না জি এই তো ব্যাগ এটা তো আপনার ব্যাগ স্যার হ্যাঁ এটা তো আপনার ব্যাগ সরি ভাই ওই উস আসলে না কিছু মনে করলেন না না এই ব্যাগের মধ্যে এই তো এত না পড়ি আর গোসল টোসল কিছু করান যাবে না স্যার ভিতরে চলে যাবে ভিতরে দেখে আসবেন স্যার Thank you.
এই যে স্যার সব কিছু নিয়ে আসছি স্যার, আপেল আঙ্গুর কমলা সব ধরনের জুস নিয়ে আসছি স্যার, কোনটা খাবেন বলেন। সরি আমি শহর নিচ্ছি। পেটের চামড়া ব্যথা হয়ে যাবে। শোনেন ওই আবার সারে তো আমাদের গ্রামে গেছে, গেছে যেহেতু একটা গাড়ি লইয়েই গেছে, এখন গাড়ি লইয়ে যেহেতু গেছে গাড়ির ভিতর থেকে তো নামতে হইবে, সে নামছে। হ্যাঁ তো সে যখন নামছে তখনই ওই কুণ্ডু কাকার, না গল্পের এই জায়গায় কুণ্ডু কাকাকে আনলে চলবে না, সারের নামছে, সারের পরনে ছিল আপনার ওই একটা রেড কালারের একটা কোট, শীতকাল ছিল স্যার। হ্যাঁ শীতকাল ছিল, এমন ওই রেড কালারের কোট দেখিয়া কুণ্ডু কাকার, মানে কুণ্ডু কাকা আমাদের প্রতিবেশী, আমরা কাকা বলি, তো এই কুণ্ডু মশাইয়ের একটা হার আছে, সেই হারটা সুজিয়েছে বুঝছেন। হার কি স্যার? হার হইলে হার জিনিসটি হচ্ছে একটা ওই মানে একটা প্রাণী, সে ই ঘাস টাস খায়, সে ওই আপনার ই দুধ, না দুধ দেয় না, বেটা গরু বুঝছেন, বেটা গরু আপনাকে শুদ্ধে সার বলে। হ্যাঁ তো সেই কুণ্ডু কাকার সারটা ওই রেড যে কঠিন দিয়েছে সারে ওই দেখিয়া, সেই সার তো সুজিয়েছে আছে আর সারে তাকাই আছে, সার সূর্যইতে আছে আর সারে তাকাই আছে। তারপর তারপর ওই সার সূর্যইতে আছে সার তাকাই আছে, হ্যাঁ আমিও সূর্যইতে আছি আর সারটা কাছে চলে আসছে, আমিও কাছে চলে ভয়তে সার চোখ বন্ধ কর, তখন ওই সারটা দুই সিং খাড়া করে একদম, না না গুতা সে দেয় নাই, কোনো ধরনের গুতা সে দেয় নাই, ও দেয় নাই। আর আমি যে রক্ষা করছি যেটা বলছে সেটাও ভুল বলছে, আমি আসলে রক্ষা টক্ষা করি নাই, আমি অবাক হয়ে গেছি, রক্ষা করবো কি, তা সার এই ধরনের কাজ কেন করলো এখানে? এখন সারের যে মেন্টাল পজিশন আর আমাদের মেন্টাল পজিশন দুইটা তো ভিন্ন, কারণ আমরা সার না, আমরা মানুষ, সার কেন এই কাজ করলো আমি এখনও মাঝে মধ্যে চিন্তা করি যে সার এটা কেন করছে, কিন্তু আমি কোনোভাবেই বিশ্রেই পাই না। আর যাই হোক সারের কাজ সার করছে, সে করছে কি সেরকম গুতাটা দিতে গিয়েই ব্রেক করছে, ব্রেক করে দিয়া কি মনে হয় সে আল্লাহ বাবু কইতে পারে, একদিকে চলিয়ে গেছে সে। আমি আমার বরিশালে ভাষাই ভুলিয়ে গেছি, এই যে কথাবার্তা বলতে আছি, কেউ বলতে পারবে আমার বাড়ি বরিশাল? কেউ বলতে পারবে না, আমার এইরকম হয় মাঝে মধ্যে, শুধু শুদ্ধ কথা বলি, বরিশাল একদম ভুলিয়ে যাই সবই এই সারের। স্যার কি মারা গেছেন? আমির আলী সালেহা, স্যার নিশ্চিন্তে পৃথিবী থেকে চলে গেছেন। মহিলা কোটা বুঝাইতে আছে,
বিনা বাধায় মৃত্যুবরণ করবেন, এটা 100% নিশ্চিত। স্যার, মালিকুল মত আসবেন, বলবেন খন্দকার চলো, বাস আপনি চলে যাবেন। তার সন্তান সন্ততি পরিবার হ্যাঁ পরিজন হ্যাকতা নয় বাদ দিলাম, আপনি তো সামান্য একটা প্রহরী গেট রক্ষক, আপনিও কথা শুনবেন না, তাহলে কিভাবে হইবে? কত কথা বলো রে। ইওর অনার, সরি, আপনার সকল প্রকার সম্পদের দলিল অন্তত বুঝে নিন স্যার। আমি ভাই একটু গোসল করবো, গোসল করবো ভাই, একটু গোসল করবো। স্যারের দাফন কাফন করিয়া গরিব গো দান খয়রাত ঠিকঠাক মতন করছিলেন তো? জি জি স্যার, কোনো যা কোনো ঘাটতি রাখিনি স্যার, দান খয়রাতের ব্যাপার তো স্যার বরং আপনি বলতে পারেন স্যার, যে কোনো কোনো ব্যাপারে স্যার আরও অতিরিক্ত করে ফেলেছি স্যার। সমস্যা নাই, সমস্যা নাই, কোনো ব্যাপার না। বড় লোক গো দান সম্পদে গরিব গো কিন্তু অধিকার আছে, হক আছে, বুঝছেন? বুঝলেই ভালো। তাই উকিল সাহেব, স্যার এখানে হচ্ছে আপনার সহায় সম্পত্তির যাবতীয় বিবরণ, অফিস আদালত ব্যাংক ব্যালেন্স, আদালত স্যার আমিও কি আগে যাব স্যার? আপনি শেখ তারে হাওয়া কুটি গেছে লোকেটা স্যার, উনি তো আগাতে আগাতে দরজার বাইরে চলে গেছেন স্যার। আরে আমি তো তাকে বলেছি কথা অগ্রসর করতে, সে এইভাবে চললে যাবে এটা কোনো কথা? মানে বলে কে আমাকে বুঝাই দেবে? তাকে বলান, তাকে বলান। ওরালি দেন কাপ। সরি স্যার। আরে আমি কি আপনাকে সালাম দিছি? আমাকে ফোন করছে ওই খন্দকার জুটমিলের এমডি ফোন করেছে, তাকে সালাম দিছি। জি স্যার বলেন স্যার। স্যার আপনি কি করছেন? ওই জুটমিলের চেয়ারম্যান তো স্যার এখন আপনি, আর ও তো সামান্য এমডি স্যার, আপনি কেন সালাম দিচ্ছেন? ওরাই তো আপনাকে সালাম দেবে। বেয়াদব খোদাকার। সরি স্যার, আপনাকে না স্যার, ওই আয়াত আলীকে স্যার। হ্যালো হ্যালো, এই যে হ্যালো, আপনি কে বলছেন? আমি খন্দকার জুটমিলের চেয়ারম্যান, নতুন চেয়ারম্যান বলতে আছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, সেটা আমি বুঝতে পারছি যে নাসিনিয়া মানে অন্যায় করিয়ে ফেলাইছেন, প্রথমবার তো সমস্যা নাই, আমি ক্ষমা করিয়ে দিলাম, কিন্তু ফার্দার এইরকম যেন হয় না, তাহলে কিন্তু উল্টাই পাল্টাই ভিডিও। আচ্ছা শোনেন স্যার, ওদের সাথে বেশি কথা বলবেন না স্যার। জি ইওর অর্ডার, সরি স্যার, বেশি কথা বললে লাইভে মাথায় উঠে যাবে। শুধু স্যার জিজ্ঞেস করুন কোন কারণে ফোন করেছে, বাস কাজের কথা শেষ, ফটাফট ফোন রেখে দেবেন স্যার। বুঝতে পারছি, এখন কাজের কথা বলেন আপনি, কাজের বাইরে কোনো ধরনের কথা বলবেন না, কি কোনো কথা বলবেন না। তা দেবেন না কি রাখিয়ে দেবেন ডিম পেরানোর লেগে মেয়া, কি বলেন? এগুলো তো শ্রমিকের ন্যায্য অধিকার, ওই বেতনের সঙ্গে তাদের বোনাস টোনাস যা কিছু আছে সব একদম দিয়ে দেবেন। এটা আবার ফোন করিয়ে জিজ্ঞেস করা লাগে? হ্যাঁ, এগুলো জানার জন্য আর ফোন করার দরকার নেই, রাখলাম। তো এখন এখানে হ্যালো, ওয়ালাইকুম
ওয়ালাইকুম আসসালাম। শোনেন, ওই বেতন তো দেবেন, এই বেতনের সঙ্গে ঈদের বোনাস টোনাস যা আছে সব সবাই দিয়ে দেবেন। খবরদার ভুল হয় না জানো, এইসব কারণে কিন্তু ফোন করার দরকার নেই, এগুলো অটকট গিয়ে হেলাইবেন আপনারা। ঠিক আছে, রাখলাম। তো এখন আপনাকে যে ফোনটা আপনি কী করবো? হ্যাঁ বলেন। আরে এই এক ফোন, আপনাদের কি আগে কি দুর্নীতি করতেন নাকি? মিয়া বেতন টেতন যা আছে যা দেওয়া লাগে সেটা আপনারা দিয়ে দেবেন, সমস্যা কি? আমাকে জিজ্ঞেস করতে হবে কেন? বোনাস টোনাস যা আছে সব দিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ, হ্যালো হ্যালো, হ্যাঁ বেতন বেতন দুইটাই দিয়ে এক কথা। আচ্ছা দুজনে একসঙ্গে শোনেন, কথা একটাই, বিষয় একটাই। ওই বেতন যা আছে বোনাসের যে ব্যাপার স্যাপার আছে এগুলো নিয়ে আপনারা মাথা কামাইবেন না। হ্যাঁ মানে এগুলো অটো সিস্টেমে চলবে, অটো সিস্টেমে দিয়ে দেবেন, সেটা কোনো সমস্যা না। হ্যাঁ ওকে 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 ওকে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বলেন আমি শুনতে আছি, বলেন বলেন। হ্যালো, হ্যাঁ ওই তো বেতনের কথা তো। আরে বাবা রে, বেতনের কথা আমি তো বলছি, এই জিনিসটা আমি কয় ফির বলবো না? বেতন দেবেন সবাইকে, বেতন বোনাস টোনাস যা আছে সব দিয়ে দেবেন, না দিলে কি চলবে নাই? হ্যাঁ আচ্ছা, এই আপনি একটু হোল্ড করেন, একটু হোল্ড করেন, একটু হোল্ড করেন। হ্যাঁ বলেন কি এটা রাখিয়ে দিছে? আচ্ছা হ্যাঁ, তাহলে ওই ই করবা মানে বেতন দিয়ে দাও, সবাই বোনাস দিয়ে দাও। আর ওরে বাবা রে, এত এত গুলো কথা আমরা কি করবো? সরি, আমাকে বলতেছে না বাসার দারোয়ানরে বলতে আছে? ও আচ্ছা আচ্ছা, এই সরিয়ে দাঁড়াও। ভাই আপনার সাথে যে মহিলা আর বাচ্চা আসছে না, ওনারা ভিতরে ঢুকে গেছে ভাই। এমনি কালকে নতুন স্যারের সাথে একটা বেদবি করে ফেলছি ভাই, আর কারোর সাথে বেদবি করতে চাই না, ভয় ভয় আছি ভাই। ওদের একটু বের করে নিয়ে আসেন ভাই। অগো বার করে নিয়ে আসবো? জি ভাই, মহিলার বাচ্চাকে বার করে নিয়ে আসবো? হ্যাঁ ভাই, বার করে নিয়ে আসতে আসি। আচ্ছা মহিলাকে না বুঝাইতে আসি। এই ধর ধর, এই ধর ধর। আরে ভাই, একটা জিনিস তো আপনাকে বুঝতে হইবে যে আমরা বাংলা ভাষার জন্য জীবন দিছি, অনেকেই জীবন দিছে। হ্যাঁ তো কথায় কথায় এত ইংরেজি ফুটানোর তো কোনো দরকার নেই ভাই। হ্যাঁ আপনি কি মনে করেন যে আমি ইংরেজি জানি না? ইংরেজি কেন জানবো না? আই এম এ কাউ, আমার একটি গরু আছে। আই এম এ গোট, আমার একটি ছাগল আছে। আই এম ইট রাইস, ভাত খাইয়ে নেই, তো এটা কেন বলতে পারবো না? তো সুতরাং শোনেন, এই কথায় কথায় বাংলা কথার মধ্যে ইংরেজি শব্দ ঢোকানোর প্রয়োজন নাই, কি লিখে ঢুকাবেন? হ্যাঁ খারাপ। আরে আপনাকে না, আপনাকে না, আমার ম্যানেজার এসেছে, তাকে বলেছি, এই যে সে এসেছে, তাকে কিন্তু আমি বলতে পারতাম যে স্ট্যান্ড আপ, সেটা না বললে আমি বলছি খারান। কেন বলেছি? কারণ আমরা বাংলাদেশি বাঙালি জাতি। হ্যাঁ তো আমাদের কিন্তু এই দেশটাকে এবং আমাদের ভাষাটাকে ভালোবাসতে হবে, জীবন দিয়ে ভালোবাসতে হবে। সেই জন্য আমার কাজে কর্মে সবসময় আমি সেটার প্রয়োগ করি, আপনিও ভবিষ্যতে করবেন, বুঝলেন? ইংরেজি ফিট হয় এত সমস্যা? কোনো ব্যাপার না স্যার, ওরা ইংরেজিতে বলে আপনিও বলবেন ইংরেজিতে। জি স্যার, আমি সব ব্যবস্থা করছি এক্ষুনি।
স্যার স্যার লাগে বাপে জানে যে গেলাম বাপে কই কই ও না হানি আর মায়ে আছে তা বলে রাস্তায় সাথে হাঁস মুরগি আন্ডা বাচ্চা সব সব লইছে মায়ে মায়ে চলে আসছে হ্যাঁ মা বাবা বন্ধ হয়ে যাবে। না 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 ম্যাডাম, এই
হ্যালো। আমি লুসি। আমি লুসি। হোয়াট হোয়াট? আমার নাম লুসি। যে আমার নাম লুসি না, আপনি লুসি? স্যার উনি মিস লুচি, আপনার নতুন ইংরেজি টিচার। ও বসেন বসেন। রবি সাহেব, আপনার পড়াশোনা কত দূর? রবি সাহেব। জি না, মানে আপনি বলেন, আমি শুনতে আছি তো। আমি জানতে চাচ্ছিলাম আপনার পড়াশোনা কত দূর। অনেক দূর, মাইল খানেক বা বেশি, মানে ওই কত দূর আর ওই যে মানে বাড়িতন যে গন্ধের স্কুলের স্কুলটা সেটা কত দূর হইবে? হ্যাঁ, দেড় দুই কিলো তো হইবেই। মানে এই তো আপনি এত চমৎকারভাবে মনে করাই দিয়েছেন, বান্ডু স্যারের কথা মনে পড়িয়ে গেছে। আমাকে ক্লাস টিচার আছিল। একটু বেহাকি সিমের মন মেজাজও বেহাকি সিমের বুঝলেন তো। সে ওরে বাফুরে এমন পিডেন পিডেই তো, কি বলবো, পড়া একটু ভুল হইলেই কঠিন মারি দিত। আপনি আচ্ছা একটা ঘটনা আপনাকে বলি, আপনি শোনেন। না শোনেন, আপনার প্র্যাকটিক্যাল দেয়া দিয়েছি। স্যারে তো মানে এত মেজাজ গরম আসিল বুঝলেন, বাঘা পদের বেহা মেজাজটাও বেহা। তো ওই আমার এক বন্ধু আসলে বললাম না, ওই যে মাসুম, তো তাকে মারবে বলছে, তো তুই কালকেও একদম পড়ালেখা করিয়ে দিবি। ও তো পড়ালেখা করিয়ে যায় না, সারা কিছু আপা প্রতিষ্ঠা বাড়ি দেবে, পাত পাতে না সারা হাত এরকম টাইমে ধরছে, ধরছে যে এরকম বেদ জায়গায় আর করে আট ছয় হয় বুঝলেন। আবার সারা টাইম নিয়ে নেয়, টাইম নিয়ে নিয়ে আবার যখন আট জায়গায় আবার বাড়ি দেবে তো আবার কোনো ভাবে পারতে আসে না, যে আর যারা স্যারের হাত টানিয়ে ধরে বাড়ি দিয়ে সারিয়ে দিছে, ওরে মারে খা মারে খা, মানে বিধি হয়ে গেছে বুঝছেন। মানে কি যে তামসার কথা। তাই তো, তখন তোরে আমি ইংরেজি শিখিতাম। হাসছেন? হাসবো না কি করবো, তুই তো নিজে ইংরেজি জানিস, আমার কেন শিখে দিই? কেন, আমি লুসি ম্যাডাম হলে ইংরেজি জানতাম না? হ্যাঁ তাই তো।
আম্মা আম্মা যাও যাও, ভালো করে হাত মুখ ধুয়ে আসো, খবরদার সাবান কলা মুখে লাগাবা না, ওই যে ফ্যাঁস ফ্যাঁস কি আছে না যে ফেনার মতো টিপ দিলে বাইর হয় এইয়া মুখে লাগাবা। হেয়া মুই জানি বেআইন না কালে হাত মুখ ধুয়ে এই মুই লাগাইছিলাম, এখন তো আমার মুহের মধ্যে কেমন তারা ফেটা ফেটা লাগতে আছে। হেলে এখন আর কিছু লাগার লাগবে না, উদা পানি দিয়ে ধুইলেই চলবে, যাও 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 যাও। দেখছেন স্যার দেখছেন কথা আছে না স্যার, শিক্ষিত লোকের বিড়াল আড়াই করে জানে, আর এত লিখতে সাহায্যে হাঁস মুরগি ছাগল আড়াই সাহেব হতে জানে। দেখেন স্যার আলু 5 কেজি, মসুরির ডাল খেসারির ডাল মিলিয়ে 4.5 কেজি, পেঁয়াজ রসুন আদা 12.5 কেজি, ওরে মা 12.5 কেজি, রাজাস 2টা, ফেসিয়াস 2টা, খাসির মাথা পায়া। রাজাস রাজাস কেন কতক্ষণে? ও আমির আলী জি দুলাভাই, এখান দিয়ে টাকা কত চুরি করছো? এসব কি বলতেন দুলাভাই, চুরি কখনো করি না। বলতে আছি চুরি টুরি কখনো করো না, তুমি কি বুঝছো? বাবজো কি আর বুঝছে, মুই কিছু বুঝি না, দেন কত টাকা চুরি করছো ক্লিয়ার কাট বললে ভালো। এসব কি বলতেন স্যার, তো কোনো সময় এগুলো বলে নাই, আর স্যার এইভাবে কোনোদিন আমাদের সন্দেহ করে নাই। ওরে মা বাবু, সুখ দুধেতে আছে স্যার, আমাদেরকে কোনোদিন কি বলে নাই, স্যার আমাদেরকে সন্দেহ করে নাই। সন্দেহ আমি তোমাকে দিতে আসি, কেন্দ্রই কোনো একটা আগেই গেলাম বুঝছো, এককাল কোনো ফেটা ফেটা বানাই গেলাম কেন্দ্রই গিয়া, কতটা চুরি করছে হইয়া কর, পকেটে আছে কত আর কি, কোনো সমস্যা নাই, কেউ কে বলবো না হ্যাঁ বুঝছো। এই এরপর তুই সবসময় বাজার করবি, এই যা লেখছো এ ডাবল ডাবল আনবি, আন এরপর যা থাকবে আনে, এই যে তোর অর্ধেক মোর অর্ধেক। এই চশমা ফাইক দেয়া টেরা চক্ষু এরকম বড় করছে করছে বলতে। এ রবিউল তুই রাত্রিরে ঘুমাও নাই? মুই কইতাম যে না স্যার, ওই ওইছে কি হিয়ালে আইয়া রাত্রিরে তো মুখটা টুকরে লই যায়, এই জন্য মায়ের বলছে যে রাত্রি যাই গিয়া ওই মুখটা পড়ি। আরে মা, মুই যে একালে মিথ্যে কথা কইতাম সেই কথাটাই এখন আমি তাকে বলতে আসি, যে একালে মুই মিথ্যে কথা বলতাম। মুই তো সেই কথাই কইতে আসি, তোর কথা যেন হ্যাঁ বিশ্বাস না হরে, ওর কথা বাদ দাও, তোমা তুমি কও তোমার বাড়িতে কেটা কাটা আছে, বিয়া শাদী তো এখন তোমার তো হয় নাই, ম্যানেজার সাহেব বললেন কত সুন্দর মাইয়া তুমি। আন্টি আপনিও দেখতে অনেক সুন্দর। তাই নাকি, আহো এদিক খাও এদিক খাও। বয়সকালে তো মুই আরো সুন্দর আছিলাম, বেশি সাজগোজ না হলে কি হইবে, একসা সুন্দর লাগতো দেখতে। তোমার চাষা আছে না, তোমার চাষায় তো মোর দিকে এক গেলে হাত কইরা চাইয়া থাকত। ও তাই
খেদমত, এ খেদমতিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিন্তু বলাইতে আসি, কারে কারে বিরিকা হয় না হারা ভাড়া। হ্যাঁ কি বলতেছেন দুলো ভাই, এইসব বাজে জিনিস আমি খাই না। বিড়িখানা তোকে পিরিত করে বসে বসা। বিবাহিত লোক আজে বাজে কথা বলতেছেন। এই খেদমত, তোমাদের এই ঢাকা শহরে কি হিয়াল আছে? হিয়াল? ও শিয়াল, শিয়াল আছে তো, দিনের বেলাও সুন্দর ঘুরে বেড়ায়। তুমি আমাকে পেশ করতে আসো হিয়াল বিশ্রাইতালা। হিয়াল যদি দুবার ইয়ে গেলে হেঙ্গে আইয়া মোরে খাসি মুরহা তারপরে আর আসমুরা হলে উদাহরণের কাম নাই। এইনে তাও কারো কথা ঠিক মতো আনলে দিস বুঝছো। এ আমিরিয়া, আমিরিয়া সিমাটা বেটে সুন্দর কা, সুন্দর হবে না? দুধে আলতা গায়ের রং, লম্বা চুল, বড় বড় চোখ, আর কি সুন্দর একটা শাড়ি পরেছে, তাই তো এত সুন্দর। হয় কম কথা বলো। আমি এখনই আসতেছি স্যার। আসেন, ডাক্তার কে আসেন। আসেন। ও আকি,
গঠন হয়েছে কি মামা? ও মামা, মা বেউ শুয়ে গেছে, মা রেলে উপরে গেছে। মা মামা আসছে তুমি? ও মামা, মামা যদি আসি দুলা ভাই আপনার মামা বলি আলাইছি। মাথা মাথা ঠিক নেই, আপনার চুপুরে যান, উপরে যান। মা মরি গেছে, মা মরি গেল, মর আর পিস। ও মা মরে নাই, মরে নাই, বেউ শুয়ে গেছে। ও মা, মা প্রভু ওরা তো মরে একেলে মাইনা রইবে। মুই জেতা গেলে ওরা যে মরা কান্দন কানতে আছে। মোর তো কই যা হুগা যাইতাছে, মোর তো সত্যি সত্যি মনে হইতেছে যে মই মইরা যাইতাছি। পুরো ব্যাপার না ম্যাডাম, মরলে আপনি যে নিশ্চিন্তে মরতে পারেন, কোনো চিন্তা যেন না থাকে সেই ব্যবস্থা আমরা করছি। অমনু মা, ও কয় কি ব্যাটা? দূরমে আপনি না মা, ডরানোর কিছু নাই। ডাক্তার সেবে টেস্ট করিয়া তোমাকে ওষুধ দেবে, আর ওষুধ দিলে তো তোমার ওষুধ ভালো হয়ে যাবে। আর ওষুধ যদি ভালো হয়ে যায় তাহলে তো আর তোমার অসুখের কারণে মৃত্যুবরণ করার কোনো কারণ নাই। মানুষ তো একদিন একদিন মরবে, মানুষ কি চিরকাল থাকবে? মরিয়েই তো দেবে। তুমিও মরবা, কিন্তু তুমি সুস্থ অবস্থায় মরবা। মৃত্যু অটো আসবে, অটো এসে তোমার লই দিবে। কি ঠিক বলছি না? ইয়েস, ইউ আর রাইট। এর অর্থ কি? মানে ইউ আর রাইট বিকজ অফ ম্যান ইজ মর্টাল। জি স্যার, জি। মর্টাল, মর্টাল ইজ মর্টাল, মাই মাদার সে ওই সি সিক রোগ, অ্যান্ড দ্যাট ইজ ফার্মাসিউটিক্যাল, ওই যে ই লম্ফা লম্ফা দ্যাট ক্যাপসুল, এবং সেটা আপনার ওই দ্যাট ইজ ই স্যালাইন ইন দ্য রগের মধ্যে সেটা দিয়ে দিলে মানে দ্যাট ইজ ওকে। কি বুঝছেন কি বলছি? নো আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার বোঝার দরকার নাই, ইয়া ভালো থাকবেন আশা করি। এখন তাহলে আপনি আসেন। থ্যাংক ইউ। খালা মানে কি ফিট হয়ে গেছে? তো ফিট হবে না, হাঁস মুরগি ছাগল বেচারি সব কিছু চুরি হয়ে গেছে, বেচারি তো ফিট হয়েছে, তুই হলে তো হাঁটাল করতি। হ তোর কইছে আমি তোমাকে কমলা হয়ে গেলাম, আমার পকেট থেকে 79 টাকা হারাই গেল, তাই বলে কি আমি হাঁটু লেগে গেছি? তুই হাঁটবি লবি কেন? তুই তো বে বে করে কানতে কানতে আমার কাছে আসতে আসতে খালে হাঁ চালে আমার টাকা চুরি হয়ে গেছে, আমি কি করবো কি করবো? তোর আমার থেকে 80 টাকা হলাত নিলি। হাই আমার 80 টাকা কই দে, এক্ষুন আমার টাকা দে, দে এক্ষুন দে। আই দাঁড়া, মনে হয় তোর জমিদের লোক এসে 80 টাকা নিয়ে দিতেছি। একবার নিলে মনে থাকে না। তোর 80 টাকা, আচ্ছা তোর 5 টাকা ধরে, 5 টাকা আছে। 5 টাকা, বাকি টাকা কখন দিবি? আর দিমুনে পরে নে। হেই 2 টাকা তো পুরো আইছি না। আর রাখ, পরে দিমু না। বা 20 টাকা পাইলাম, বাকি টাকা কিন্তু খুব তাড়াতাড়ি আমারে বুঝাইয়ে দিবি। আচ্ছা ঠিক আছে, পরে দিমু না। একটা চিন্তা আমার মাথায় আসে না, কি হাঁস ছাগল মুরগি এগুলো চুরি হইলো কেমনে? আমিও বুঝলাম না, বাসা থেকে বের হওয়ার সময় ড্রয়িং রুম থেকে হাঁস মুরগি ছাগল বাইরে সুন্দর করে বাইন্ধে রাখা, দুলো বাসাতে বাইরে গেলাম খাবার আনতে। কই রেখে গেছিলি? বাইরে গ্যারেজে রেখে গেছি। উই ছাগলটা গেছি। হ তাই তো, তার মানে ছাগল চুরি হয় নাই? না, হু দা আমার ফিট হয়েছে। আরে ম্যাডাম শুধু শুধু ফিট হয়ে গেল। আমির আলী। জি দুলো ভাই। এই যে হিয়াল পণ্ডিত, হিয়ালের যে এত বুদ্ধি, কেমন তারা কথাই? জি দুলো ভাই, আমি ক্লাস 5 পড়ছিলাম, এক শিয়াল আরেক শিয়াল রে বুদ্ধি করে ভাগের হাত থেকে বাঁচাইছিল। ওরে বেড়া, এক হিয়াল আর এক হিয়ালের হাতে কোনো বাঘের বাসাইছিল, এত পরের কথা। মই কিভাবে মোর শাশুড়ির আশমুরহা হিয়ালের হাতে কোনো বাসাইছিলাম এই ঘটনা হনতে? জি দুলা ভাই বলেন। এ আমির আলী, হিয়াল যে রাইতের কালে এই যে সার্চ লাইটের নাচ হয়ে দেয় এ খবর কি তুই জানো? জি দুলা ভাই, রাইতে মানুষ দেখতে পায় না, কিন্তু শিয়াল দেখতে পায়। হন তাই ঘটনা হন, মোরা কিভাবে হিয়ালকে ট্যাকেলতেছে মুই আর মোর হালা তোকে সার রবু। হ্যাঁ, আন্ধারের মধ্যে বই রয়েছি বুঝছো, এরকম খাপ পাইতে বই রয়েছি, আর মুরহা একটা খোপের সামনে দিয়া রাখছি, মুরহা কক 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 এরকম করে আওয়াজ দিতে আসে। আর ডাক শুনিয়া শিয়াল মুরগি ওইখানে আসতেছে, কিন্তু হ্যাঁ তো মোরা সহি দেখতে আসি না, রাইতের কালে হিয়াল সহ দেয় বেশি করিয়া, মোরা তো দেইনি।
এবার ওইসে কি জানো আসুক এক সময় দেয় কি মুরহা আর বলায় না এই আওয়াজ আর দেয় না বুঝছো হ্যাঁ মুই রবুকে জিজ্ঞেস দিতে আসি ও রবু ও রবু মুরা ওরম বলাইতে আসে না কা আওয়াজ করতে আসে না কা কে ডাকে নাকি ওরে বল দে বেটা মুরা বলাইবে কেমনে এই ছাগলটা মুরা ঘুমাই পড়ছে না হ্যাঁ মুরা যাইয়া মুরার দরজা খুললা মুরা কা এরম দিছি পরে মুরা জাগিয়ে উঠছে এরপর মুরগির ডাক শুনে শিয়াল আবার আসতে লাগলো হ্যাঁ কত পারি না কে আহ আগে কি বকদা বেটা এখানে মোরা ঘুমাই পড়ছি না মোগ ঘুম বাংসে কত করে জানো আসালাত খাই রমিনা নাও আসালাত খাই রমিনা নাও হজো হজরে কালে হুজুরে যে কালে আজান দেছে ঘুম ভেঙে গেছে এবার মোরার খবর কাছে যাই দিই মোরার খোপ খোলা মোরা কমবে ওরা মোরা গেলে কমবে হায় হায় শিয়াল কে মানুষের মতো করে দরজা খুলে মুড়ি নিয়ে গেছে মোরাও তো ফেরত হইয়া মনে আসলাম বুঝো এবার তো খুব টেনশন দিতে আসলাম মুরা গেলে কই মুরা গেলে কই এইবার দেখি বেটা মুরা নাম কই যে পিঠার কুলে যাও যে লাউ ইয়া মাসাঙ্গ আছে না আম্মাই বানাইছে যে লাউ লাউ যা জি হের মধ্যে মুরা বইয়া কুকুরু কুকুরু এরকম বাঘ দিতে আছে কি কইরা কি করি আবার ওই যে মুরা মুরার ওই যে গেট খুললা মুরার জাগাইয়াছিলাম হ্যাঁ তো মনেই নাই মুরা হেই ভাই আসতে আসতে করে বাইরে যা ওই মাসার উঠে বই রয়েছে ঘটনা কদ কি মজা লাগতো না জোরে জোরে আস আমা আবার শুনিয়া লাইনি ওই তুই এখানে কি দেখতে আছো ওই যে কপাল দেখতে বললেন না কপাল দেখতেছি তুই এত বল দাও তো কা মাইয়াটার নাম কি হেয়া জিগাইতে আছি লুসি মা ও হয় হয় লুসি মা বাংলায় বললে বুঝছেন পারছে ডাক্তার বুঝতে ডাক্তার বুঝবে কেমন তারা
আরে ডাক্তার, আমার পোলার লাগান এরম বেরেনের মধ্যে বুদ্ধি পাবে কমবে? ও হেরবাদে মগো, রবু কি বললে আম্মা? হেডাও কি ইংরেজিতে বললে? হয় হেডাও ইংরেজিতে কইলি, হেডা মনে আছে? এটা ছোট্ট একখান ইংরেজি, একেলে কমান্ডের লহান কইলে গেট গুড না কি জানি এরম একটা হইবে হইবে, এরকমই কিছু একটা হইবে। হেরবাদে কাও, হেরবাদে কাও, হেরবাদে কি হইলে? এরপর আর কি, এরপর তো ডাক্তার একেলে মাথা গুণ নইয়া বাইরে গেলে। হেরবাদে ডাক্তার কিছু বললে না, মাথা নইয়া চুপ করে ঘর থেকে বাইরে গেলে। কি মুই কি বুঝলি যে আমায় এইন বই রইছে? মুই তো ধন্দ আসলাম ডাক্তার ইয়া, মাথা গুণ নয় বাইরে বললে মাথা খারাপ হইলে বাইরে যাইবে। ডাক্তারের কোনো কাম নাই, তোমাকে এই নেক রুগী সারাদিন বই থাকলে হইবে এই নে? ডাক্তার কমবে কমবে কোনো রুগী আয় আরে বাজারে ইউনিয়ন কাউন্সিলে কোনো রুগী আইয়া সিরিয়াল দিয়ে বই থাকে, এক রুগীর পিনে সারাদিন এই নে বই থাকে। আর তোমরা যে এই যে কথা তো বললে বেয়া দুবি হয়ে যাইতে আছে, এই যে আম্মায় তোমার ছোট বই নেই বই বই যে গুসুর গুসুর ফুসুর ফুসুর করো, ম্যাডামে কীভাবে ড্রেস দিয়ে শাড়ি পিনলে, কীভাবে হাঁটতে চললে গেলে, সেগুলো যে গিবাদ গাও, একই ঠিক একই ঠিক কইতে আস তোমরা? একটু লাই দিলে পারে একটা বান্দরে না লাফাইয়া মাথায় ওঠো না। মুই আর মোর মা কি করি? হ্যাঁ গুজর গুজর করি, পুজর পুজর করি। মা এই বান্দর পাঁচরাই মারি হালাম, ওই কি কইতে কি বললে হলো সে মুখ দিয়ে বেরিয়ে গেছে। মাফ করে দাও। আচ্ছা যাও, মাফ করিয়ে দিলাম। হ্যাঁ হাসি বলতে আছো অপ্রিয় প্রিয়, তোমাকে যে আজকে কি সুন্দর চিনাইতে আছে, এককালে ওই যে সাবান আফার মতো দেখাইতে আছে তোমাকে। আমি আজকে ওই যে সাবান টাবান শ্যাম্পু দিয়ে ওই নাইয়া আসি তো, এখন মনে করলাম যে ওই যে বিয়ের কাল তোমাকে বাড়ি দিয়ে আমাকে ওই যে কোট প্যান্ট দিয়ে চালা না। হ্যাঁ কি দোবার দোকানে করে নিয়ে আসছো? অমর আল্লাহ অপ্রিয়, মুই তো আনি নাই। কিসের প্রিয়? প্রিয় কেটা আবার কোনো প্রিয় নাই, এনে নিজেদের সাজগুজ করে বই রইছো, সোনা পাউডার আলতা ব্যাপার কিছু দিছো, এই সিলসিলে শাড়ি পিনতে বই রইছো, মিয়ান কোট গাই দিমান কমিত যা হাতে ছুঁয়েছো এনে ফালতু জানি কোন আনের জীবনে তো মোরে কিছু কিন্না দিতে পারো নাই, মোর ভাই মনে ভালোবাসছে একটু সোনা পাউডার আলতা শাড়ি দিছে, এইয়া দেখা তোমার সত্তা নাই না? মুই মুই তোমার সব একটা খাজুরে কাটাতে খুব চড়ে এলাম। খাজুর কাটাই দিয়ে সব যদি গালিয়ে দেয় আনে, তাহলে তোমাকে রূপ আমি দেখবো কিভাবে? কিভাবে তোমাকে আমি দেখবো? ও পেয়ারা তাহলে তোমার খরচ করে খাওয়া লাগবে আরে, চোখ যদি গালিয়ে দাও তো মেরম কিছু দেখবো না। ও ভাই ভাই, এই অন্ধারে দুটো পয়সা খরচ দিয়ে যান ভাই, ও ভাই ভাই খরচ দিয়ে যান ভাই। যারা গরিব যারা অসহায় অর্থাৎ যাদের কোনো উপায় নাই তারা আমার কাছে চলে আসবে। অর্থাৎ হইলে তাহা হইলে আপনারা মিথ্যা কথা কেন বলবেন? অর্থাৎ হ্যাঁ মিথ্যা কথা কেন বলবেন? মিথ্যা কথা আল্লাহ তাআলা কি করেছে হুজুর? আপনিই বলেন আল্লাহ তাআলা মিথ্যা কথাকে হারাম করে দিয়েছে, দিয়েছে না? হ্যাঁ দিয়েছে না, দিয়েছে অর্থাৎ দিয়েছে, সুতরাং আমরা মিথ্যা কথা বলবো না। ম্যানেজার সাহেব স্যার, এখন কথাবার্তা অর্থাৎ যা বলবো সেই কথাবার্তাগুলো অর্থাৎ আপনার মনোযোগ দিয়ে শোনা লাগবে। জি স্যার। সবাই মনোযোগ দিয়ে শোনেন, শোনেন অর্থাৎ মানুষ, মানুষ হইলে অর্থাৎ কি? মানুষ সৃষ্টির সেরাজীব, সৃষ্টিকুলের সেরাজীব অর্থাৎ মানুষ। হ্যাঁ এখন সেরা কি অর্থাৎ সেরা হইল শ্রেষ্ঠ, যেমন ধরেন অর্থাৎ হইলো খেলাধুলা, খেলাধুলার মধ্যে শ্রেষ্ঠ খেলোয়াড় আছে না? জি স্যার, ওই সাকিব আল হাসান স্যার, ক্রিকেটার, আমার খুব ফেভারিট। হ্যাঁ হ্যাঁ সাকিব আল হাসান। এখন এই সাকিব আল হাসান সে কি করেছে? সে একটা শ্রেষ্ঠ খেলা আমাদের কি করেছে? উপহার দিয়েছে, দিয়েছে না? হ্যাঁ সারা দুনিয়ার মানুষ মানে পৃথিবীর সব মানুষ কিন্তু অর্থাৎ হইলো তাকে চেনে, চেনে না? তার কারণ কি? কারণ সে
প্রমাণ করতে পারছে অর্থাৎ যে সে একটা শ্রেষ্ঠ খেলোয়াড়। এইরকম বুঝতে হইবে যে মানুষের মধ্যে আশরাফুল মাখলুকাত আমরা, যত মাখলুকাত আছে এর মধ্যে আমরা, আমরা কিন্তু সেরা জীব, জন্তু জানোয়ার কিন্তু না। এখন সেটা কিন্তু আমাদের যে কর্মকাণ্ডের মধ্যেই অর্থাৎ প্রমাণ করতে হইবে যে আমরা সৃষ্টির মধ্যে কি সেরা জীব। অর্থাৎ বোঝা গেছে জিনিসটা? হ্যাঁ, এখন নাইলে বাঘ সিংহ ওই ভাল্লুক তারপরে হাতি, এরা আমাদের মানবে কিসের জন্য? এরা তো মানবে না। এখন এখন মনে করেন বাঘ সিংহ এদের কি, অর্থাৎ আমাদের চেয়ে তাদের কিন্তু শারীরিক শক্তি অনেক বেশি, কিন্তু এই হেলাকার মধ্যে আপনার কি ওই বোধ বুদ্ধি একটু কম। তারা কিন্তু বুঝতে চায় না, অর্থাৎ একটা নিরীহ হরিণ দিককে তারা কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারে না, তারা ঝাঁপাইয়ে পড়ে। অন্যদিকে গিয়ে অর্থাৎ আমরা মানুষরা কি করি, আমাদের দায়িত্ব কি, আমাদের কর্তব্য কি? আমরা মানুষরা তো ঝাঁপাইয়ে পড়তে পারি না, কাঁচা খাইয়ে বেলাইতে পারি না, আমরা অসহায় দরিদ্র নিরুপায় মানুষের পাশে এসে আমরা দাঁড়াই, অর্থাৎ এইটাই আমাদের কাজ, কি বেরাজ সাহেব? হ্যাঁ, আমি ঠিক বলেছি তো? এইটাই কিন্তু আমাদের। কাকু আসেন আসেন, এই কুলে আসেন, আপনি আসেন। কি কোলা বিবাহ তো কি আলাদা হয়ে গেছে? আপনার কোনো খোঁজ খবর লাগে না? ছেলের যে অসুখ সেটা চিকিৎসা ঠিকঠাক মতো করার, হাতটা যদি আরো টাকা পয়সার প্রয়োজন হয় আপনি আবার আসবেন, কোন সমস্যা নেই। কোনো সমস্যা নাই, এই দিলাম, আরো যদি লাগে তুমি খাদ্য রাখবা, কোনো সমস্যা নাই, যাও বসো। সমস্যা কি কিনতে? এই তো যান, ডাক্তারে কি বলে আমাকে জানাবে, দাঁড়িয়ে ভালো করে চালায় না, এই তো সমস্যা, অসুবিধা নাই, খান ডাক্তারের ভালো চালাই দিয়ে না। অনেক সুন্দর চিনাইতে আছে, একটা সাবানা ম্যাডাম এর হাসি দিতেছে। লুসি ম্যাডাম, লুসি ম্যাডাম লাগতেছে না? মোড়েও না কা মোড়ো না কা, একে সিন দেশ পাইছো যে তোমাকে লুসি ম্যাডাম এর নাখান চিনাইবে। ওমা ও কি এনা বসে ইন্দ্র সাইলো কমবে দিয়া কা, কাল তো রাইতে টেলিভিশনের মধ্যে দেখছিলাম না, সিন দেশের মানুষ বেবাক এক রকম চেহারা, আহারে মুজুদ সিন দেশ থাকতে পারতাম, মানে হেলে কুনগা হালি আর কুনগা বউ। আম্মা সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? কি সর্বনাশ হয়ে গেছে আম্মা? আপনার ভাই আমার সম্মত পেয়ারা বেগুন আমাকে বলে কি বাপ মা মরিয়া গেলে গুড়া গাড়াইতে মায় বলছো? কোনো সমস্যাই নাই আম্মা, আপনি কিছু খাইলেন না আম্মা? ওই রাস্তায় টাউনে গেলে বড় পম্বা দেখছিলাম। পম্বাও খাইবেন তাহলে কি আঙ্গুর ফল খাইবেন? আম্মা সরি সরি, মানে আমি ওই অন্যায় হয়ে গেছে, আপনারে বসাই রেখে গেছি। ও কোনো অসুবিধা নাই, ব্যবস্থা করতে আছি। ম্যানেজার ম্যানেজার, আচ্ছা শোনেন, ওই ম্যাডামের হয়তো ঠান্ডা লাগতে আছে, তার জন্য একটা ব্লেজার নিয়ে এসে যান। না না না, আমি ব্লেজার বলিনি, বলেছি ইটস মাই প্লেজার, মানে আমি আনন্দিত। হ্যাঁ কোনো সমস্যা নাই, আনন্দ নিয়ে আসবে, আপনি এক কাজ করেন আনন্দিত নিয়ে আসেন, কয় কেজি রাখবে? বেশ কয় কেজি নিয়ে আসেন।
অফিস ম্যাডাম কোনো সমস্যা? ম্যানেজারকে ডাকবো? না না, আমি ঠিক আছি। চলুন আমরা ইংরেজি শিক্ষা শুরু করি। কাল যে ইংরেজি ওয়ার্ডগুলো দিয়ে গিয়েছিলাম সেগুলো শেখা হয়েছে? শব্দ তো শেখা হয়েছে, যেমন ওই অ্যানিমেল অ্যানিমেলস, চেয়ার চেয়ার্স, টেবিল টেবিলস, কলম কলমস। না না, কলমের ইংরেজি পেন, পেন পেন্স। ও হয় মনে পড়ছে, কলম কলম গুলান কত সহজ, পেন পেন কলম গুলান, না না না, পেন পেন্স, কলম কলম গুলান। এই তো শিখে ভালাইছি, অসুবিধা নেই। হাসি ইংরেজি কি লাভ, না লাভ মানে ওইটি আছে হাসি। একটা মানুষ বাংলায় হাসতে আছে মানে ইংরেজিতে লাভ করতে আছে। হুম, ঠিকই তো আছে। কান্দনের ইংরেজি তাহলে কি হইবে? ক্রাই। হ্যাঁ 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 হ্যাঁ, মনে পড়ছে, ক্রাই ক্রাইং, কান্দে আর কাঁদতে আছে। শব্দগুলান শুধু ইংরেজি, কাউরে ইংরেজিতে কোনো দিন আসতেও দেখলাম না, কাউরে ইংরেজিতে কাঁদতেও দেখলাম না। সবাই বাংলায় আসে, বাংলায় কাঁদে, আবার ইংরেজিতে আসে, ইংরেজিতে কাঁদে। খালি কথাই বাংলায় আলাদা আর ইংরেজিতে আলাদা। রবিল সাহেব, এগুলি হলো মানুষের অনুভূতি, আর পৃথিবীর সব মানুষের হাসি কান্না সুখ দুঃখের অনুভূতি এক। এগুলি কখনো বাংলা ইংলিশ উর্দু আরবি হয় না। আরেকটা কথা, বাংলা হচ্ছে আমাদের মায়ের ভাষা। ইংরেজি সহ অন্যান্য ভাষা আমরা শিখব শুধুমাত্র নিজেদের প্রয়োজন মেটানোর জন্য, নিজেদের জাহির করার জন্য নয়। হ্যাঁ, আমিও তো সেই কথা বলতে আছি। বাংলার সাথে যেভাবে ইংরেজির মেলামেশা চলতে আছে, মানে বাংলা ভাষার সাথে ইংরেজি ভাষা যেভাবে মিশেন হইতে আছে, তাতে করে এক সময় দেখা যাবে বাংলা ভাষা বাংরাজি ভাষা হইয়া যাবে, মানে বাংলার বাং আর ইংরেজির রাজি, বুঝছেন? আপনি ভূমিকম্প হইতে আছে নাকি, এখানে কি সমস্যা? কি জুতা খুললে ভালো, জুতা খুললে ভালো, সমস্যা জুতায়, সমস্যা জুতায়। এই তো এই তো ফ্রি হয়ে গেছে, আস্তে আস্তে হয়ে গেলে অভ্যাস হয়ে গেলে সমস্যা নাই। বসেন, আপনি বসেন, আপনি বসেন। এই যে এই কি সুন্দর ফিরে গেল, এই এটাও কিন্তু একটা বাংরাজি কালচারের মধ্যে পড়ে। এই যে এই যে সে যেটা পারে না সেই জিনিসটা সে পরিয়ে ফেলাইছে, আস্তে করিয়ে সে এই যে মশলাটা দিচ্ছে। আমি তো মনে করছি সে একলা মশলায় না, পুরো দুনিয়ায় মশলাইতে আছে, ভূমিকম্প মনে করছি। তুই এখানে কি দেখতে আছো? ওই যে কপাল দেখতে বললেন না, কপাল দেখতেছি। এ বলদার ফো বলদা, মু কি মোর কপাল দেখতে বলছি? মোর একমাত্র হালা রবিউল হোসেন রবু। তোকে রবু স্যার, হেয়ার কপালের কথা বলতে আসি। জি চিনতে পারছি, স্যারের কপালের কি হয়েছে? রবু স্যারের কপাল পাসাইয়া রাডি হেরিয়াকাল মাথা পাশাই বসে। কোন কি এত বড় সর্বনাশ, আমি থাকলে তো কোনোদিন ওদিন দিতাম না, জীবন দিয়ে ওদের ঠেকাইতাম। তুমি ঠেহাইয়া রাখতা, আবার কান দিয়েও দিতে আসো, অশ্রু বিসর্জন দিতে আসো ফুডার পর ফুডা। তুমি যদি ঠেহাইয়া রাখতা নে ফেলে দেখলাম বাড়ি ঘর সাংসদ গাড়ি কোটি কোটি টাকা আইতে আনে কুমির যা। হেফিনে তুই দারোয়ান ওইন বই বিয়ে গেট পাহারা দাও, যাতে বাইরে কোনকে ভিতরে হানতে না পারে, ভিতরে কোনকে বাড়ি যেতে না পারে, বুঝছো? ঠিক আছে। আস মুরগি ছাগল বেড়া ঠিকঠাক মতো দেখকে রাইস কলম। আকি
কেন আপনারা বললেন বাইরে থেকে কেন যেন ভেতরে হামলা দিতে না পারে আর ভেতর থেকে কেন বেরিয়ে দিতে না পারে এই জন্য আপনারা আটকাই দিলাম। এই জন্য মুখে আটকাই দেওয়ার ফিন্ডে আপনি ব্যাংকের নাম লাফাই পারছেন এই নিয়ে জি এই না জি হ্যাঁ আপনাকে যাই যে বাড়ি রবিউল স্যার হ্যাঁ হে তো মোর হালা হ্যাঁ তা মুই হার কি হই দুলাবাই হন মুই যদি হার দুলাবাই হই তাহলে মুই আপনার কি হই আপনি দুলাবাই স্যার দুলাবাই স্যার স্যালুট দেন হ্যাঁ ঠিক আছে তাহলে আঠ মুরগি ও ছাগল ভেড়া পাহারা দিয়ে রাখেন আর যদি কোনো রকম সমস্যা হইয়া যায় তার লোভাসাই একটা বাড়ি মারমু একটা শর্ত করি আলামু ব্যাংকে না রে মাথায় ডিস্টার্বাস নাই ছাগল পাহারা দিতে কইলো খ্যাট করে ওইটা খট করে ধরে ফেললে হ্যালে আর বলতে আসি কি আম্মা মুই একে লাস্টার জইয়া গেলাম মুই ওটা আসলে জইলাম ও আম্মা কামটা কইলে এখন কি হইবে কি হইবে আম্মা দুজন তো একই রকম আসছো জইলে আম্মা আর রবু মোর রবু কি হলে হেও আসছো জয়ে চাই রইলে হেও আসছো জইলে হেলো তো মুই এখন আসছো জয়ে গেলাম হ্যাঁ নামটা জান কি কই পারো রবিউল আ তুই এত বল দাও ইসো কাহা মাইয়াটার নাম কি হেয়া জিগাইতে আসি লুসিমা ও হয় হয় লুসিমা লুসিমা মা লুসিমা মা ও আম্মা আ ওকি আম্মা লুসিমা না লুসিমা না হুদা লুসি মুই নাকি একলা বলো হেয়া কি বল দাও ইসো কাহা মাইয়াটার নাম কি হেয়া জিগাইতে আসি লুসিমা ও হয় হয় লুসিমা দন্য মায়ের দন্য মাইয়া তুমি বাপ মায়ের মুখ একেলে উজ্জ্বল করে দিছো শুনো এইখানে খাড়ায় থাকবা মুই না হন্তা মাই এহেন তন এক পাওলার বানা বুঝছো আচ্ছা কোনো ব্যাপার না কোনো ব্যাপারই না বুঝছেন কোনো সমস্যা না আপনি একটা কাজ করবেন মানে দাঁড়াই থাকতে কি কষ্ট হইতে আছে সমস্যা নাই তাহলে আমি চেয়ারম্যানকে একটা ম্যানেজার লইয়া ম্যানেজারকে একটা চেয়ার নিয়ে আসতে বলি সেখানে বসবেন অথবা মনে করেন যে একটা চৌকি বা একটা খাটের ব্যবস্থা করি আপনি বিশ্রাম করবেন আপনি একলা শুবেন সিঙ্গেল আমি শুনবো না মানে শুয়ে থাকলেন আর কি কোনো কিছু বলবেন কোনো সমস্যা আমার কিচ্ছু লাগবে না ওই যে আপনার মা আসছে মোর মাথা যতক্ষণ চুল আছে আল্লাহ জানে তোমার ততক্ষণ হায়াতের আসতে থ্যাংক ইউ
আসি আন্টি। হেয়া তো মুইও বাপতে আছি, হেয়ার পিনে ওই মাইয়াটার বিষয়ে কিছু যাচাই বাছাই করা লাগবে, কিন্তু এখনই রোগুরে কোনো কিছু জানা যাবে না। আসি বুঝবে নি, চল অপেয়ারা পেয়ারা অপেয়ারা এমেশ হো না, কিছু হয় না দাদা, আমাকে কিরকম চিনাইতে আছে, ওই যে বাথরুমে হাইন দেব তো ডলা দিয়া একশো সাদা বানাই ফেলাইছি, এই চেহারা দেখো চেহারা দেখো কিরকম সাদা চিনাইতে আছে না, এবার ওই যে হেনা ফানা কি যে হেঁট দিয়ে দিয়েছি মাথায় বুঝছো, এখন গাছ আমরা একশো টানতে আসে কদুয় তাল দেখতে পারলে টানিয়ে যেতে আনে, আমাকে ওই যে সিনেমার নায়কের নাম চিনাইতে আছে না। ও কি কথা, ঢাকা শহরে আসি কি তোমার নতুন রূপ জ্বালাইছে, হ্যাঁ তুমি ফয়জুর বাপ, তোমার ফয়জুর বাপের মতোই চিনাইতে আসে। হাই মই ফয়জুর বাপ, মোর তো ফয়জুর বাপের নাম চিনাইবে, মোর কে কুদ্দুসের বাপের নাম চিনাইবে, মুই কি আর বাপ অন্য কথা। এই তোমার কি দুটো নতুন সিংহ যাইছে নাকি যে ছাগলের নাহান লাগবে, ও সিং নাকি ওই যে মোর হাল নাহান পাকনা গজাইছে তো মোর হা লাগবে, আবার হাসেন নাহান তোমার নেঙ্গুরো গজাই নাই যে তোমার হাস বলবো। হাই হাই বুঝতে পারছি বুঝতে পারছি, ব্যবাহি হারাদিন তো রয়েছো জঙ্গলে, খড়কুটার ঘরের মধ্যে রয়েছো, ছাগল ভেড়া গরু হেল্লা ঘুমাইছো, সহি তো হেইয়েই পড়বে, ভালো জিনিস সহি পড়বে কার, এই যে সুন্দর মতো হাজ্য রয়েছি হ্যাঁ তো সহি পড়তে আছে না, ফালতু জানি কোন হানের। তোমার তিন ভাইরা ভালো আছে, ছাগলে দুধ দেয় মুরহার আন্ডা দেয় হাঁসে আন্ডা দেয় গোস্ত দেয়, তুমি কি দাও, হ্যাঁ পারতে শুধু গামলা ভরিয়া পান্তা ভাত খাইতে মুড়ুচ মিলিয়া খাউন্নে খোটা দিলা, দেশের হানে ভাত খাই হেই খোটা দিলা, ফেললে করলাম কান্দ নাই দেশ, হালার বাড়ি এসে বিনি খাউন্নে খোটা দিতে আসো, আশমুহুরা ছাগল এই যে খাওন আইনে তাই কিডা, হ্যাঁ মুই আনি না খাউন্নে খোটা দিস। এই তুমি আনবে না তো আনবে কেডা, তুমি আনো আমার কান্দতে আছে, এই কান্দ না। হয় কান্দ নাইছিল আমি আবার গেছে, ও বেড়া গো ভালো করি ভালো দেখি, এখন আমার রবু হাল আর দুলাবের মতো আমাকে এখন চিনাইতে আছে না। এই মোর ভাইরে হালা কবা না, সে এখন কত বড় লোক কত সয় সম্পত্তির মালিক, দেখ কাকারে মোর কলজা হান্ডা পড়ে গেছে, মোর কলজা হান্ডা পড়ে গেছে বুঝছো, আমার আস্তে আস্তে আমার গলে গেছে, আমাকে দেখো কিরকম চিনাইতে আছে, কালে রোবট দুলা ভাই দুলা ভাই, ওই যে এটা কি জানি দেখি না টেলিভিশনে এই হোক এইসব মারে যে এটা এরকম স্বাস্থ্যওয়ালা নায়ক সুলেমান খান, এরকম চিনাইতে আছে না আমাকে, ফালতু জানি কোন হানের কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল, হরাটা জীবন ধরিয়ে দিতে হই শুধু হে বুলির মাসু। আপনারা সবাই শান্ত হয়ে বসেন, স্যার কিছুক্ষণের মধ্যে আপনাদের মাঝে এসে পৌঁছাবেন। স্যার কি ইলেকশনে খারাইবো? কোনো ব্যাপার না, আপনারা চাইলে স্যার খারাইতে পারেন। হ্যাঁ হ্যাঁ কোনো ব্যাপার না, আমরা সবাই আছি, এই তোমরা জোরে একটা স্লোগান ধরো, আপনারা সবাই এখানে উপস্থিত হয়েছেন কি জন্য হয়েছেন আমি সবই জানি, কোনো সমস্যা নাই, টাকা পয়সা কোনো ব্যাপার না, আল্লাহ আমাকে দিয়েছেন কোনো সমস্যা নাই, কিন্তু আপনারা এখানে আমাকে নিয়ে যে একটা স্লোগান দিয়েছেন, হ্যাঁ যে রবি ভাই চায় কি শান্তি ছাড়া, আবার এই কথাটা শুনিয়ে আমার নিজেরা ভাই নিচে গেছে, আমি সন্তুষ্ট আপনারা আমার মনের কথাটা বুঝতে পারছেন, এই যে মনের কথা যে বোঝা অর্থাৎ এই মনের কথা বোঝার ক্ষেত্রে আমরা কিন্তু এক সেট দুর্বল। আসেন আসেন আমির আলী জি স্যার, আমি তুলে চেয়ার জি স্যার, আমি চেয়ার লাগবে না আছে।
যেটা বলতে আসছিলাম যে আমাদের দুর্বলতা কোথায়, আমরা একজনে অর্থাৎ আরেকজনের মনের কথা কি অর্থাৎ আমরা বুঝতে পারি না। অনেক সময় আছে কি আমরা বুঝিয়েও না বোঝার ভং ধরিয়ে থাকি। তো এইটা এই যে ধরেন এখন প্রেম প্রীতি ভালোবাসার কথাই অর্থাৎ হ্যাঁ একজন আরেকজনকে ভালোবাসে, ধরেন আমি একজনকে ভালোবাসি, এখন আমি আমার মনের কথাটা তাকে কোনোভাবেই খুলিয়ে বলতে পারি না, আবার সেও বুঝতে পারতে আসে না। মানে এটা যে কী একটা সমস্যা, এটা যে কী বলবো, মানে এই সমস্যাটা যদি এই মানসিক সমস্যা যদি না থাকে, মানে একজনের মনের কথা আরেকজনের যদি অকেলে সে বুঝিয়ে এলায় তাহলে হয় কি মানে আর কোনো সমস্যা থাকে না, সহজ সমাধান হয়ে যায়, একজনে আরেকজনের হয়ে যায়, সেটা খুব দরকার বুঝছেন তো। হ্যাঁ স্লোগান দাও, আমার ভাই তোমার ভাই, রবিউল ভাই রবিউল ভাই, রবিউল ভাই চাই কি জনগণের শান্তি, রবিউল ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে, আমার ভাই তোমার ভাই, রবিউল ভাই রবিউল ভাই। হয়েছে হয়েছে হয়েছে, যথেষ্ট হয়েছে, এখন আমি ওই বুঝতে পারছি যে আপনারা আমাকে 100-তে 100 বুঝতে পারছেন। হ্যাঁ এখন বিষয় হচ্ছে যে এই পিলে সবাই যদি আমাকে বুঝতে পারতো, মানে আমার মনের কথা আমার মনের চাহিদাটা কি সেটা যদি সবাই বুঝিয়ে নিতে, মানে সেই জন্য আপনারা একটু প্রার্থনা করবেন, তাহলে কী হবে আপনাদের মতন অন্য মানুষও যাতে আমার মনের কথা একদম বুঝিয়ে ফেলায়, তাই হলে আর কোনো সমস্যা থাকবে না। তাহলে কী হবে, তাহলে ওই সোনায় অর্থাৎ সোহাগা হইয়ে যাইবে, মানে সোনায় সোহাগা হইয়ে যাইবে একদম, সেই সোনায় সোহাগাটাই খুব দরকার। এখন আপনারা প্রার্থনা করবেন আমার জন্য, আর কোনো সমস্যা নাই, কোনো ব্যাপার না, টাকা পয়সা কোনো ব্যাপার না, আল্লাহ আমাকে দিয়েছে ম্যানেজার সাহেব। আমি সব কিছু করছি, আপনি চিন্তা করবেন না, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। হ্যাঁ ম্যাডাম সরি আমি সামান্য ডিস্টার্ব করিয়ে ফেলাইছি, সময় নিয়েছি এখানে, অসুবিধা নেই, এখন চলেন আপনাকে আগ্রহী দিই আসেন। এখন কার কি সমস্যা শুনে শুনে আপনাদেরকে আমি টাকা দিচ্ছি। এখানে স্ট্যান্ডার্ড দাও, বলতে আছি আমির আলী, দেখো তো আমাকে কিরকম চিনাইতে আছে, সুন্দর লাগতেছে দুলা ভাই, সুন্দর যে লাগতে আছে তো মুইও বুঝতে আছি, বলতে আসছিলাম যে মুখে কেকে মানে কেয়ার মতো লাগতে আছে আমাকে, সেইটা তোমাকে ভালো করে দেখে বলো তো দেখি কেয়ার মতো লাগতে আছে দুলা ভাই, আপনার তো আপনার মতোই লাগতে আছে, ওটার পর মোরে যে মন না লাগবে তো মুইও বুঝতে আছি, মোরে মন না লাগবে নাকি জব্বারিয়ে না লাগবে, বলতে আছে এই যে রবিউল স্যার তো গো স্যার, সে তোর কী হয় কেন দুলা ভাই, তিনি তো আমাদের স্যার হন, হ্যাঁ তিনি তোদের স্যার হয়, আমি তার কি হই, আপনি স্যার দুলা ভাই হন, এই তো এতক্ষণে লাইনে আইসো, ওডার ভো হে হইলে মোর হালা মহিল গিয়ে হার দুলা ভাই, সেই জন্য মুখে এখন রবি হইলে দুলা ভাই মনে হইতেছে, সেটা তোকে জিজ্ঞাসা দিছি দেখতে দেখি। ও মা আপনি স্যার দুলা ভাই হন, আপনি তো স্যার দুলা ভাই লাগবে, অনেক ধন্যবাদ আমি আলী, তুমি জীবনে অনেক বড় এই বাসার কাজের লোক হইতে পারবা, আমি তোমাকে দোয়া দিলাম, জি দুলা ভাই এদিকে আসো, এমনি আসো ওখানে বসো না, ওখানে বসো না, ওখানে দাঁড়াও, সালমান খান সূর্যের কথা কাও সূর্য, হ্যার কোনো কলঙ্ক নাই, সূর্যের মধ্যে তেজ আছে,
বেননি হলে গাং পারে ওই যে গায়ে কুরতাল নাককে বই থাকতাম না সূর্যর তেজে গার মধ্যে কিরম দোষ লাগতে আসলে এ বলতার ঘরের বলতা বেড়া মানুষের বেলা হইয়া খাটে আর মাইয়া মানুষ সান্দের রূপ নিয়ে জন্মায় হায় হায় সান্দের রূপ লই জন্মায় হেলিগেই তো সান্দে কলঙ্ক আছে আমি আমের কলঙ্ক বলতে আসি না আসলে তোমারে বলদা বললা ভুল করে আনাইছি তুমি একসার একটা পাড়া তোকে যন্ত্রণা জান্ডামর কালা কালা হইয়া গেলে কি শুরু হলি তোরা লুসিমার কথা কর লুসিমা পুনর গুণের কথা হারা জীবন বললেও শেষ হইবে না মা হয় হয় ও মা রোশনা ঠিক কথা কইছে আর বুদ্ধি বুদ্ধি তো যদি ষোল লোক ধরিয়া নেই হেলে বুঝা যাইবে না ঘরের মধ্যে বুদ্ধি আছে কত আনি ও এইটা তো ঠিক কথাই বলছে তোমার মাথায় তো বুদ্ধি আছে ও মা আম্মা মূলতে মানুষের মনের কথা বোঝাটাই কিন্তু খুব কঠিন কাজ এরা দেখেন এরা কিন্তু সাধারণ জনগণ পাবলিক তারাও অথচ তারা কিন্তু আমার মানে মনের কথাটা বুঝিয়ে ফেলাইছে যে রবিউল ভাই চায় কি জনগণের শান্তি আমাদের মনের কথা বুঝতে পারতে আছি না মানে একজনের মনের কথা আর একজন বুঝতে পারলে কিন্তু খুবই ভালো সেটার দরকার আছে মানে মুখ ফুটিয়ে বলা লাগবে কা কিছু কিছু কথা বুঝে নিতে হয় সে তো মুখে বলা যায় না বুঝছেন আপনি একটু খুব নিগাও করিয়ে আমার চোখের দিকে তা মানুষের মনের কথা কিন্তু চোখের তারায় লেখা থাকে বুঝতে পারছেন বুঝতে পারছেন মানে মোর মনের যে কথা তা কিন্তু মোর চোখের পাতায় মানে তারার মধ্যে একদম লেখা আছে একটু বুঝিয়ে ফেলান কষ্ট করে বুঝছেন হ্যাঁ মনে হয় পারছি কথা কথা কই হলো আপনার মনে একটা মহৎ উদ্দেশ্য আছে হ্যাঁ এটা প্রেম প্রেম ভালোবাসা এই তো বলতে রাখবেই যেন জনগণের জন্য আপনার মনে অনেক ভালোবাসা ঠিক বলিনি সেটা তো অনেক মানুষের জন্য ভালোবাসা সেটা না আপনি একটু ভালো করে চান মানে একলা কারোর জন্য ভালোবাসা সেরকম পাওয়া যায় না একজনকে ভালোবাসি এরকম হতে পারে অনেক মানুষের ভিড়ে একজনের জন্য যে ভালোবাসা আছে সেটা হয়তো বা আমি খুঁজে পাইনি হ্যাঁ দেখবেন কামে কানা জানি আমার দাদা একবার আমার ধরছিল তিন মাস ভাঙাইতে পারি নাই দাদা কোনোভাবে ভাঙাই দেয় না এরপর দাদারে কত মিনিট করে কই দাদা সুরুকটা ভাঙাই দাও কিন্তু কোনোভাবে ভাঙাই দেয় না বিরাট কঠিন আসলে মনে হয় না হ্যাঁ তো কঠিন হলে কি তিন মাসে বাঙালি খুঁজে বেড়াই কিন্তু দাদার কাছে এটা ছিল পানির মতো সোজা ও হ্যালে তিনি খুব বিরাট জ্ঞানী মানুষ আসলে তোমার বুদ্ধির পরীক্ষা নেছিলে হ্যাসকালে তিন মাস পরে সেটা বাঙাই দিলেন না না কা না কা তিন মাস পর আমার দাদা হঠাৎ একদিন অসুস্থ হয়ে পড়লেন ও আহ আরে মনু আর হে অসুস্থ অবস্থায় হে মরিয়া গেলেন আহ আরে কি ভালো মানু আসলে না না ও হেলে হে আবার সুস্থ হয়ে উঠলে সেটাও না ওরে বেটা মরিয়াও গেলে না সুস্থ হইলে না হেলে হয়েছিল এটা কি দাদা জবান বন্ধ হয়ে গেছিল বুঝতে আসছি ময়ও বুঝতে আসছি আচ্ছা ষোলকটা কি আসলে ক দেখি মই ভাঙাই পারি কিনা দেখি সুলুকটা ভাঙানে খুঁজতে খুঁজতে শেষমাক সুলুকই ভুলে গেছি খুব কামের কাম হচ্ছে হ্যালে মরার পরে যে কালে তোমার দাদার লাগে ফিরে দেয়া হইবে সেই কালে ওই সোলকটার বাঙানিটা এক চোটে যাই না লোক বুঝছো তুই এখন যাও সালার কাছে কঠিন কোনো কিছু আছে কিনা হেই খোঁজ লো যাও জিয়াম্মা এটা একটা ঠিক কথা কইছেন আমি এখন দিতেছি
বলেন দেখি এর ভাঙ্গানি গো কি হইতে পারে? কি ক্যা তোমাকে বলবো কেন, তুমি কি মোর ম্যাডাম লাগো? ভাঙ্গানিটা বড় কম না, ভাঙ্গানিজ্ঞ হয়েছে যে যে ভাঙ্গানিজ্ঞ এই কী জানি ও প্যার পেয়েও মনে করতে আসে না, মনে করতেছে না না? হ্যালে হে যদি আন্দাজ একটা উত্তর দিয়ে দেয় তখন বললা দিলে গাওড়া ভাই পাটা করে পাটা এই যে দেখিস হইবে হইবে না কা, মানুষ তো প্রথম কোনো জিনিস আন্দাজ করে। এইরকম ধরেন আপনি আমার চক্রদীপ চাইয়া প্রথম আন্দাজ করলেন কি যে আমার একটা মহৎ উদ্দেশ্য আছে, উদ্দেশ্য ইংরেজি হইতে আছে আপনার গোল, হ্যাঁ ভালোবাসা আছে মানে ওইটি আছে লাভ, ঠিকই তো ধরছিলেন। শুধু শেষকালে আসছে ওই আপনি দণ্ডকুলটা যে জায়গায় লাগাইছেন যে অনেক ভিড়ের মধ্যে একজন মানুষের লোকের যে ভালোবাসা আছে সেইটা আপনি হারাই ফেলাইছেন, হ্যাঁ আর হারানো ইংরেজিটা হইতে আছে লস্ট, মানে আপনি লস্ট করে ফেলাইছেন। তোমার তো এনে থাকা যাবে না বাবা, তুমি তোমার রুমে চলে যাও। মা রবু করে বাঘের নাম লাভ দিয়া উত্তর নাম বস, আপনি বাইর হয়ে যাওয়াকে ইংরেজিতে কি বলে? গেট আউট স্যার। ওই যে রাজার মেয়ে ভিখারি ছেলে এইটা, রাজার মেয়ে ভিখারি ছেলে, ও হয় হয় রাজার মেয়ে ভিখারি ছেলে। সেটা তো অনেক মানুষের জন্য ভালোবাসা, সেটা না আপনি একটু ভালো করে চান, মানে একলা কারো জন্য ভালোবাসা সেরকম পাওয়া যায় না, একজনকে ভালোবাসি এইরকম ভালোবাসা আছে মানে ওইটি আছে লাভ, ঠিকই তো ধরছিলেন। শুধু শেষকালে আসছে ওই আপনি দণ্ডকুলটা যে জায়গায় লাগাইছেন যে অনেক ভিড়ের মধ্যে একজন মানুষের লোকে যে ভালোবাসা আছে সেইটা আপনি হারাই ফেলাইছেন, হ্যাঁ আর হারানো ইংরেজিটা হইতে আছে লস্ট, মানে আপনি লস্ট করে ফেলাইছেন। সরি আর পারছি না, আজ এমনিতে অনেক দেরি হয়ে গেছে, আসি একটু বসেন আমার কথা প্রায় শেষ। মানে ওই লস্ট করতে করতেই গেল একদিন মানুষ সত্যটা আবিষ্কার করিয়ে ফেলায়, আপনিও কিন্তু আগ্রহী যান আগ্রহী গেছেনও আপনি ভালোবাসা আছে সেটা কিন্তু আপনি বুঝতে পারছেন, খালি মানে কালজ্ঞা সেই ভালোবাসা সেটা বুঝতে পারতে আছে না, এটা কোনো ব্যাপার না। হুম আমি আপনাকে সব ধরনের হেল্প করবো মানে, হ্যাঁ এখন শুধু লাগবে আপনার একান্ত চেষ্টা, চেষ্টার ইংরেজিটা হইতে আছে টেরাই, তার মানে আপনাকে কিন্তু এখন টেরাই করতে হবে, অ্যান্ড ইউ যেটাকে বলে ওই উইন, হুম বাংলা হইতে আছে, তাহলে আপনি কিন্তু অবশ্যই জিততে দেবেন। জি বুঝতে পারছি। আমিরালি জি দুলা ভাই, তুমি আমাকে বলো দেখি যে আসেন না হান বাসে, হ্যাঁ বাগেন না হান লাভ দিয়া কুত্তার না হান বসে। আসেন না হান বাসে
না গেলে লাভ দেওয়ার কুত্তই বসে এইটা বা কি তুলে ভাই ওডার ভো আবার আমাকে প্রশ্ন দিতে আসো না হ্যাঁ যদি মুই জানতাম হলে কি তোকে আমি জিজ্ঞাসা দিতে আসি আসেন না বাসে হে বাগের না লাভ দিয়ে কুত্তর না বসে ঘটনা গুয়া কি হইতে পারে পানির মধ্যে বাসে না আবার পানির নিচে তলায় জি ম্যাডাম পানির মধ্যে ভাসেও না পানির মধ্যে ডুবেও না আমার দাদি একবার আমাকে শুনিয়েছিল শালে আইয়া কি কইলা পানির মধ্যে ভাসেও না পানির মধ্যে তলায়ও না আইয়া কি জি ম্যাডাম এটা তো পানির মধ্যে হবে পানি ছাড়া ভাসবে কেমন করে হয় হয় শালেয়া এক কাম কর জি ম্যাডাম সেট করিয়া এক গ্লাস পানি আর ওই জিনিসগুলো নিয়ে আসো জি ম্যাডাম এক গ্লাস পানি আর কিছু জিনিস আদা রসুন পেঁয়াজ এসব আমি নিয়ে আসতেছি এক্ষুনি ইয়া তো মস্ত বড় একখান কঠিন সুলোক এ আমারে বার করতেই হইবে ম্যাডাম এই যে আ সবই তো আর বাসলে নয় তলায় গেলে যদি কিছুই না হয় না ভাসে না তলায় তাহলে উয়া নিয়ে চিন্তা করলে কি হইবে জি ম্যাডাম আমার দাদি বলেছে এটা আসলে কিছুই না জিজ্ঞাসা করবো ম্যাডাম বলি আসমানে গনে সাদা কন্যা পলে বিলের মাঠে পাতালে গনে সেই কন্যা পাইপ ইয়া ওঠে সাদার মধ্যে সাদা কন্যা লালের মধ্যে লাল সেই কন্যা বিরাহে কেউ বাসে নাই কোনো কাল পানি
স্যার, চারিদিক থেকে যেভাবে ফোন আসতেছে স্যার, আর যেভাবে সাহায্যের জন্য লোকজন ছুটে আসতেছে স্যার, আপনি স্যার বিখ্যাত হয়ে যাবেন। স্যার, এই দেশে তো কত লোকেরই টাকা পয়সা আছে স্যার, কয়জনে বিখ্যাত হয় স্যার বলেন? ম্যানেজার সাহেব। জি স্যার। বিখ্যাত হইলে কি প্রেম হয়? হবে না কেন স্যার, জনগণের ভালোবাসাই তো মানুষ বিখ্যাত হয়। আরে জনগণ তো ইতিহাসে একলগে অনেক মানুষ, মেনি পিপল। এখন সেই মেনি পিপলের ভিড়ে একজনের লগে যে ভালোবাসা, সেইটা খুঁজে পাওয়া যাইতে আছে না, সেটা খুঁজে পাইতে আছে না। ঠিকই বলেছেন স্যার, মেনি পিপলের ভিড়ে একজনের প্রেম খুঁজে বের করা খুব কঠিন স্যার, কিন্তু তিনি কে স্যার? ওরে মেয়া, সব কথা তো আর কলিজে খুললে বলা যাইবে না, আপনার বুঝে লইতে হইবে। আপনি এক কাম করেন, মেনি পিপল 1:1 করিয়ে দেন। মানে সমস্যা সমাধান হইবে একজনার করিয়া। মেনি পিপল মাইনাস 1:1 ফোকাস, আর প্রথম সেই 1 গাল ফোকাস, বুঝছেন? জি স্যার, কোনো ব্যাপার না স্যার, আমি এক্ষুনি সব বুঝে নিচ্ছি। মেনি পিপল মাইনাস 1:1 ফোকাস, মানে স্যার প্রথমে 1 গাল। হু ইজ দিস গার্ল স্যার? দিস গার্ল ইউ নো হিম, সে আপনার এককালের পরিচিত। সে এখন আসতে আছে, ফাইন্ড হিম। বুঝতে পারছি, কোনো ব্যাপার না স্যার। সে আপনার এককালের পরিচিত। সে এখন আসতে আছে, ফাইন্ড হিম। আমি জানতাম যে আপনিই পাইবেন, সেই প্রাকনেই আমি কিন্তু আপনাকে বলেছি। স্যার, ওই সময় সে যদি কফি নিয়ে না বের হতো তাহলে তাকে আমি চিনতে পারতাম না স্যার, আমার পক্ষে চেনা খুব কঠিন হতো। আপনি মহাজ্ঞানী স্যার। কফি লইয়া বাইরে হয়েছে, কমের দিয়ে কমে গেলে মায়ের ঘরে গেছে স্যার। অকন কি মায়েরে কফি খাওয়াইতে গেছে? জি স্যার, আর এটাই তো প্রতিদিন সকালে তার ডিউটি স্যার। ও চমৎকার, খুব ভালো খুব ভালো। হ্যাঁ, তাহলে সে কোন সময় আসলো সেটাই তো জানতে পারলাম না। স্যার আমার সাথে মজা করছেন স্যার, সালেহা তো প্রতিদিন এই বাড়িতেই থাকে স্যার। এবার সালেহা? জি স্যার, মেনি পিপল মাইনাস 1 গার্ল ফোকাস স্যার। এই আপনি ওই আপনি বাইর হয়ে যাওয়াকে ইংরেজিতে কি বলে? গেট আউট স্যার। ম্যানেজার স্যার। জি দুলা ভাই, সব বলেন। আমি কিছু বলবো না, বলবে না মায়, চলেন। কি বলবে? বলবে আর খেতে গেলেই দেখতে পাইবে না, নে ঠাডা ফরা মানে না, খারাই থাকেন না। মানে আমি আসলে একটা সিদ্ধান্ত নিয়েছি যে এখন থেকে মেনি পিপল মাইনাস, এখন যে খেলাটা চলবে সেটা 1:1, মানে ফার্স্টে ওই 1 গাল ফোকাস। হ্যাঁ, মানে আপনি যদি এখন আমার চোখের দিকে একটু ভালো করে চান, মানে আমার চোখের সঙ্গে মানে আই টু আই যদি কন্ট্যাক্ট করেন তাহলে আপনি বলতে পারবেন। বুঝতে পারছি। এই যে খুব ভালো কাজ হয়েছে, আপনি বুঝতে পারছেন, আপনি কিন্তু এখন অনেক আগ্রহী আসছেন। আমি না, আপনি। ও রবিউল সাহেব, আমি আপনাকে পিছে যেতে বলিনি। ও না, আমি এবার উল্টো বলছিলাম। ওই হয় না অনেক সময় যেই রকম তো হয়, যেরকম কাইলে আপনি উল্টো বলছেন, আজকে আবার সেটা ঠিক বুঝিয়ে গেছেন আপনি। না রবিউল সাহেব, আপনি ইংরেজিতে অনেক দূর এগিয়ে গিয়েছেন, আমি যেটা বুঝতে পেরেছি সেটাই বলছিলাম। ওই যে
বুঝেন নাই, বুঝতে পারেন নাই, একটু বুঝলে কি হয়। আমার মায়ের রাখতে আছে, একটু আসি। মগো পছন্দ হয়েছে, এখন তুই রাজি হইলে শুভকামটা হাঁটতে পারি। মানে ম্যানেজার হালা হলো স্যার, আপনি কাছে যেহেতু আমরা ডাকলাম, আমাদের কাছে স্যার আপনি ডাকবেন কেন? এটা আমাদের বিয়াদে হয়ে যায় স্যার। আমিও স্যার বলুন স্যার, মায়ের পছন্দের বাইরে আমি কোনোদিন কোনো কাম করি নাই, একই স্কুলে একটু কামাই দিচ্ছি, এটারও কারণ ছিল। মানে পড়তে বইলে কইতে ঘুমাইতে, আর চক্ষু যদি মেলিয়ে থাকতে চেষ্টা করতাম লগে লগে টলিয়ে মারতে। কে মারতো স্যার? কার এত বড় সাহস স্যার, একবার তার নাম আমার কাছে বলেন, বেটাকে এমন শিক্ষা দিয়ে দেবো জিন্দগিতে কোনোদিন আপনার ঢিল মারতে সাহস পাবে না। কোনো ব্যাপার না স্যার। আপনি পারবেন না, পারবেন না, ওটা আপনার পক্ষে সম্ভব না। কেন কেন পাবো না স্যার? ওই ওই জিনিসটি হইলেও ওটা একটা অদৃশ্য শক্তি, বুঝলেন, ওটা একটা অন্যরকম খেলা আছে ওর মধ্যে। যেই পিলে ঘুম আসে সেই পিলে কিন্তু টলিয়াও চলিয়া আসে, টলিয়া হচ্ছে আর ঘুম আর টলিয়া দুইটা হচ্ছে অঙ্গাঙ্গি হারে। এই ছোটবেলার কথা হারে, বাল্য শিক্ষা আদর্শ লিপি আর টলিয়া। বই খুললা যে কালে পড়তে বইতে হেই কালে হুদা এই রবি বইটা বন্ধ করে দাও, হেলে দেখ পা যা কোনো সমস্যা নেই, হেই কালে সারা রাত জাগি না থাকতে পারবে আমি। তাই হায় হায় ম্যাডাম, খালি তাই না, পরীক্ষা ফেরার তো নিও, খালে খাটের মধ্যে বইয়া না না, আমার পরীক্ষা করে দেখতে হবে না, আমি আপনাদের কথা বিশ্বাস করছি। কোন কথা? ওই যে রাজার মেয়ে ভিখারির ছেলে, এইটা রাজার মেয়ে ভিখারির ছেলে? ও হয় হয়, রাজার মেয়ে ভিখারির ছেলে, হনুমা মোর রবু নায়ক শাস্তিলে, ও রে মোর খোদা কি সুন্দর অভিনয়। ও ম্যাডাম হয় হয় মই সাক্ষী, একালে নিজের সহিতা আল্লাহ কিনা, মোর আলা রবু যেকালে স্কুলে যাইতে রাজার মাইয়াই রবুর বউ সিরিয়া পাকাই খালে হালাই দিয়েছিলেন, রবু রেখালে কি কুয়েল দিয়া কান্দন কি বেয়ারা, ও আম্মা কাঁদছিলে না? ও রবু এবার কাঁদতে কাঁদতে কি সুর দিয়া গান ধরছিলে, কি সর্বনাশ করলে উষা গো ও উষা, চাই না তোমার বয় গো আমার উষা উষা গো। মহিলা কণ্ঠে শুনাই ভালোই জানে, পেয়ারা তুমি এই ক্যারিয়ন তুমি গাইয়ে শোনাও। ঠিক আছে, জামাই বলতে আছে গানা গা। মই কলম না কলরাজার মাইয়া,
মিস্টার রবিউল সাহেব, আমি অত্যন্ত দুঃখের সহিত জানাচ্ছি ওনার দুটি কিডনি ড্যামেজ হয়ে গেছে। আল্লাহ, তুমি তারে কোনো কঠিন রোগ দিও না আল্লাহ। চল আমরা লুসি ম্যাডামের জন্য দোয়া করি। এটা কি বলছেন স্যার? তাহলে তো স্যার আমি বাঁচবো না স্যার, আমার বউ স্যার বিধবা ছেলে মেয়ে স্যার এতিম হয়ে যাবে স্যার। আরে ম্যানেজার, আমি তো আছি, আপনার বউ বিধবা হইলে তাকে না বুঝতে পারছি, সে তো মজিয়েই যাবে। কারোর জন্য ভালোবাসা সেরকম পাওয়া যায় না, একজনকে ভালোবাসি এরকম। স্যার আমার জানা মতে লুসি ম্যাডামের জাত বংশ অতি উত্তম স্যার, কোনো যায় কোনো খুঁত নাই। অতি উত্তম হইলে আপনি কি মায়ের লুসি ম্যাডামের কথা বলছেন? জি স্যার। ডাক্তারে নিয়ে এই আগে কইবেন না, দেখছো কি কামনা করছেন? আমি মা, ও মামু রাজি, মামু রাজি, রাজি মা, মামু রাজি, আগে কিছু কয় না, এই তো বয়ের কারণ, ক্যাবিনে যে জ্ঞান আড়াইলে কিছুই বললে না। যা আন্দাজ করেছিলাম ঠিক তাই। রিপোর্টে কি বলতে আছে? মিস্টার রবিউল সাহেব, আমি অত্যন্ত দুঃখের সহিত জানাচ্ছি ওনার দুটি কিডনি ড্যামেজ হয়ে গেছে। সো ওনার কিডনি দুটি ইমিডিয়েট ট্রান্সফার করতে হবে। ড্যামেজ মানে হইতেছে নষ্ট হয়েছে, আর ইমিডিয়েট ট্রান্সফার করতে হবে মানে বদলাই ফেলাইতে। সমস্যা নাই, আপনি দুইটাই বদলাই ফেলান, নতুন ভালো দেখে দুইটা কিডনি লাগাই দেন, টাকা পয়সা তো কোনো ব্যাপার না। মানে দাস সাহেব। জি স্যার। ওই কিডনি বদলাইবে ডাক্তার সাহেব, যা যা টাকা পয়সা তাদের দেওয়া দরকার সেটা দিয়ে দেন, বাড়াই বেড়াই দিয়ে কোনো ব্যাপার না। জি স্যার, কোনো ব্যাপার না স্যার, আমি সব ব্যবস্থা করছি স্যার।
বসেন বসেন। টাকা পয়সা তো কোনো বিষয় না, আসল বিষয়টা হচ্ছে কিডনি জোগাড় করা। কিডনিটা এমন হতে হবে যাতে তার শরীরে ম্যাচ করে, সেই কিডনিটা আমরা তার শরীরে ট্রান্সফার করে দেব। করেন হেই করেন, টাকা পয়সা যা লাগে লাগবে, ব্যাপার না। টাকা তো লাগবে, কিন্তু প্রথমে আমাদের কিডনি খুঁজে বের করতে হবে। ও তাই, এটা যদি খুঁজিয়ে বাইট করতে হয় তাহলে বাইট করেন, সমস্যার তো কিছু নাই। ম্যানেজার জি স্যার, ওই তাদের টাকা পয়সা সব কিছু দিয়ে ওই কিডনি তো খুঁজিয়ে বাইট করবে। হ্যাঁ জি স্যার, কোনো ব্যাপার না স্যার, আমি সব ব্যবস্থা করবো স্যার। বুঝ ব্যবস্থা করি, তারপর আপনি আসেন। হ্যাঁ আমি আসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ও ম্যাডাম, এখন কীরকম লাগতে আছে? লুসি খারাপ লাগে। আম্মা বন্ধুরি পানি খেলা তো দেব ম্যাডাম। আচ্ছা লুসি ম্যাডামের কি বড় কোনো অসুখ? ডাক্তার এতগুলো টেস্ট দিল কে কি জানি, আল্লাহ জানে। আহারে কত সুন্দর একটা মেয়ে, বড় বড় চোখ, লম্বা লম্বা চুল, কি সুন্দর করে কথা বলে। আহারে এরকম একটা মানুষ হঠাৎ করে কি হয়ে গেল? আল্লাহ আল্লাহ, তুমি লুসি ম্যাডামকে তাড়াতাড়ি সুস্থ করে দাও। আল্লাহ তুমি তারে কোনো কঠিন রোগ দিও না আল্লাহ। চল আমরা লুসি ম্যাডামের জন্য দোয়া করি। তুমি লুসি ম্যাডামকে কোনো কঠিন রোগ দিও না আল্লাহ। আল্লাহ তুমি লুসি ম্যাডামকে তাড়াতাড়ি সুস্থ করে তোলো। না কোনো কঠিন কোনো সমস্যা হয় নাই, খালি কিডনি দুইটা নষ্ট হয়ে গেছে। কিডনি হয় এটা মেশিন অনেকদিন চললে পাশপাতি নষ্ট হয় না? কেমন ওই ডিপটিউবওয়েলটা নষ্ট হয়ে গেল, এরপরে তোমার তো 40টি আনিয়ে আটকলা দিয়ে ওয়াশার আনলাম না, এই ওয়াশার লাগানোর পরে দি কলকলাই পানি পড়ে কি? আরে খালি পানি আর কলকলাই পানি, হাঙ্গা কাদার মানুষ মগো কলে কলে পানি নিতে আসে। হ্যাঁ হ্যাঁ ওই রে মা, ওই রে মাই। হ্যালো তো কঠিন কোনো কিছু না। ও ভাই ভাই 40 টাকা হইবে না? এ দু ওই একটু হিপ ডি লাগাই দিলে হইবে না? নে ধরছে আউ গাড়ি, কথাবার্তা বললে কোনো লাভ আছে? ওটা ডাক্তার সেবে বুঝবে, এগুলো আমাকে বুঝছে কোনো দরকার আছে আমনু? হ্যালো কঠিন কোনো কিছু তো না, সেট করে বদলে হলা। হয় মা, ওই বদলাই হালাইলে ঠিক হয়ে যাবে, একটা তো না দুইটাই বদলাই দিবে, ডাক্তার সাহেব সব বসবে, কোনো টেনশনের কিছু নাই কারো। কাম্য কিছুর জন্য এখানে কান্দা কান্দি সুস্থ ভাই কিডনি যাতে দুঃখ লাই যায় ডাক্তারে দুঃখ। লাভ নাই, ওনারা হাসপাতালে গেছে। ম্যাডাম অসুস্থ, অবশ্য ভালো হলে চলে আসবে। তবু সমস্যা কি, যখন যা লাগবে আমার কাছে বলবি, আমি আছি না। ও তোর কোনো কিছু বললেও লাভ নাই, আমি তো তোদের কথা বলবো না। আরে রবি জি কাকা,
খবর পাইছস? লুসি ম্যাডামের নাকি এখন কিডনি লাগবো। কিডনি লাগবো? খারান এই কই যাস? সালের কাছে। সালের কাছে কে বলেন না? লুসি ম্যাডামের কিডনি লাগবো। হ লাগবো তো, সালে কি কিডনি দিব? দিব না কেন, সালের কাছে কিডনি আছে না? হ আছে তো, সালে হও নারী জাতি, লুসি ম্যাডামও নারী জাতি, মিললেও মিলতে পারে। হ তুই যা খারান, এটা কোনো ব্যাপার না। তুই নারী জাতি, লুসি ম্যাডামও নারী জাতি, তোর হিসাব মিলে গেছে সেটা আমি বুঝতে পারছি, অন্য কিছু থাকলে বল। কিনি লাগবো? দেওয়া যাবো না। নারোবেল স্যার, অনেক খোঁজাখুঁজির পরও এখনও ওনার কিডনি জোগাড় করতে পারিনি। আচ্ছা কিডনি জিনিসটা কোথায় থাকে? স্যার মানুষের শরীরে। স্যার মানুষের শরীরে যে থাকে সেটা তো প্রথম তার কাছে যখন আসছি তখনই তো সে বলছে। হ্যাঁ সেটা কোনো সমস্যা না, এখন শরীরে থাকলে তো সেটা ওই মানুষের শরীরেই থাকে, নাহলে এটা নষ্টই বেকার। জি হ্যাঁ, তাহলে কিডনি যেহেতু নষ্ট হয়ে যায় সেটা তো মানুষের শরীরেই থাকে। ম্যানেজার। জি স্যার। আপনার শরীরেও তো আছে? জি স্যার আছে স্যার। হ্যাঁ আছে না? জি। কয়টা আছে? দুইটা স্যার। দুইটাই তো আছে নাকি? জি। সমস্যার সমাধান, কোনো প্রবলেম নাই, আপনি ওই তারে ধরিয়ে তার কিডনি দুটো নিয়ে ম্যাডামটা কিডনি দুটো লাগাই দেন, সমস্যার সমাধান। এটা কি বলছেন স্যার? তাহলে তো স্যার আমি বাঁচবো না স্যার, আমার বউ স্যার বিধবা ছেলে মেয়ে স্যার এতিম হয়ে যাবে স্যার। আরে ম্যানেজার আমি তো আছি, আপনার বউ বিধবা হইলে তাকে না? বুঝতে পারছি, সে তো মরিয়েই যাইবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। বউ বিধবা হয়ে যাবে, ঘুরে ঘুরে এতিম হয়ে যাবে। আচ্ছা আমার শরীরেও তো কিডনি আছে, আছে না? আছে, প্রত্যেক মানুষের শরীরে দুটো করে কিডনি থাকে। আমার সব ব্যাপার না, আমি তো বিয়েও করি নাই, আমার ঘুরে ঘেরাও নাই, আমার কিডনি দুটো আমি ম্যাডামরে দিয়ে দেবো। কি বলছেন স্যার? রবিল সাহেব, আপনি যদি রাজি থাকেন তাহলে আপনাকে টেস্ট করাবো, সব ধরনের পরীক্ষা নিরীক্ষা করাবো, যদি ম্যাচ হয়ে যায় তাহলে আপনার শরীর থেকে একটা কিডনি নিয়ে ওনার শরীরে লাগিয়ে দেবো। মানুষই বেঁচে থাকার জন্য একটা কিডনি যথেষ্ট। আপনি ব্যবস্থা করেন। কি বলতেছেন স্যার? হয় খালি ওই আমার মায় আর আমার যে দুটো বুইনের দুলে ভাই আছে, এরা কেউ জানি বসতে না পারে, এরা আবার রক্ত দেখলে ডরায়। আমরা রবিউল স্যারের সম্পত্তি ভুলে রবিউল স্যারকে দিয়ে ফেলেছি। আরে রবিউল স্যারের সম্পত্তি রবিউল স্যারকেই দেবেন, যার সম্পদ তাকে বুঝাই দেবেন না? আরে কি কথা বলছেন আপনি, আমরা জানতো, দেখছেন না স্যার ম্যাডাম দুজনেই অসুস্থ পরিশ্রান্ত, আগে বিশ্রাম নেবে তারপর আমাদের অনেক কাজ, শুভ কাজ বলে কথা। এ আমির আলী ছালে হা, এখানে দাঁড়িয়ে কি দেখছো? স্যার আসছেন, লাগেজ পত্রগুলো। রবিউল স্যার অনুমতি নাই স্যার। আচ্ছা বুঝছি, যাও ব্যাগ লাগেজ লইয়া উপরে যাও। আপনার না স্যার, রবিউল স্যারের। রবিউল স্যারকে আর একটা পয় দেওয়া লাগবে? মুই নিজেই তো রবিউল স্যার, আবারও বলতে আসি, যাও উপরে লই যাও। নেবে না ইউর অনার, সরি স্যার, রবিউল স্যারের নিষেধ আছে। হ উকিল সাহেব, রবিউল স্যারের নিষেধ আছে, আর সেই রবিউল স্যারই তো আদেশ করছেন। রবিউল স্যারের নিষেধ থাকলে রবিউল স্যার আদেশ করলে হবে না তো, রবিউল স্যারকে আদেশ করতে হবে। ওকে ওকে, কোনো সমস্যা নেই, রবিউল স্যারের নিষেধ আছে তো? আছে। তা রবিউল স্যার যদি আদেশ করেন তাহলে তো নিষেধ শেষ। হ্যাঁ শেষ। কি হইতে আছে, কিছু বুঝতে আসি না, বোঝার কোনো উপায় আছে? তিননাথের মেলা শুরু করে দিচ্ছে। এ সালেহা, আরে আমি যে এতটা ই করো, তোমরা ওই যে কৃষ্ণা বেডিং যে লাগেজ ফাগেজ আছে ওগুলো উপরে উঠেই নিয়েছে। ওহো হবে না তো, ইনি রবিউল স্যারের নিষেধ আছে, ইনি রবিউল স্যারের আবার আদেশ করতে হবে।
ইনি 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 আচ্ছা ইনিটাকে ইনি রবিউল স্যার তাহলে উনি কে উনিও রবিউল স্যার আসলে ভুল করে ইনি রবিউল স্যারের সম্পত্তি উনি রবিউল স্যারের কাছে চলে গেছে খন্দকার সাহেবের সব সম্পত্তির মালিক ইনি রবিউল স্যার উনি রবিউল স্যার না ইনি রবিউল স্যারের নাম হচ্ছে মোহাম্মদ রবিউল হাসান আর উনি রবিউল স্যারের নাম রবিউল ইসলাম রবু হ্যাঁ এই দলিলে ইনি রবিউল স্যার মানে মোহাম্মদ রবিউল হাসান নামে সমস্ত সম্পত্তি উইল করা আছে উনি রবিউল স্যারের নামে না সুতরাং এই সব সম্পত্তির মালিক ইনি রবিউল স্যার উনি রবিউল স্যারের কোনো মালিকানা নাই হ্যাঁ সমস্যা তো কিছু নাই ভুল করে একটা জিনিস পাইছিলাম যেটার আমি দাবিদার না সেটার লাগে তো আফসোস করানোর কোনো দরকার নাই লও মা লও দাঁড়াও আমাকে নিবা না তোমাদের সাথে রবিউল হ্যাঁ লু সীমা তো আর ইন রবিউল স্যারের সম্পত্তি না হ্যাঁ তো আমরা লইতে পারি তাই না হ্যাঁ হ্যাঁ সেই চিন্তা তো আমার মনের মধ্যে আসছিল আবার চিন্তা করছি এখন তো জিরো হয়ে গেছি পাত্তা দেয় কি না দেয় সমস্যা নাই তুমি চাইলে তো কোনো সমস্যা নাই তো আমার ভালোই লাগবে একদম হ্যাঁ ভাই আম্মু গো হাস মুখ তো বাইরে হ্যাঁ 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 সকালে যাও তো এই তো আমি চলে কাঁপতে কাঁপতে দনুষ্টংকার চলে যাও মানে প্রস্থান নয় চলে যাও মানে সবকিছু শেষ হয়ে যাওয়া নয় আইসি কি পাবনা গেল হ্যাঁ প্রতি বরে সেটাই জন্যই মারে প্রিয়তমা ছেড়ে চলে গেলে যেমনি বুকে থাকে প্রিয়ার স্মৃতি মা সন্তানকে ছেড়ে চলে গেলে যে ক্ষত বিক্ষত করে দেয় সন্তানের বুক ভাই ভাইকে ছেড়ে তেমনি যন্ত্রণা দিয়ে চলে যাচ্ছে হায় রে ভাগ্য ভাগ্যের কি নির্মম পরিহাস আমার আহারে রবু মা তোমার বললাম না ওই উনি যা কয় মুই কিছুই বুঝি না এই যে ইনি রবিউল সাহেব আমনে ইংরেজিতে কথা কন হেলে মোর পোলা বুঝতে পারবে আমি আপনারাও চলে যাবে আরে মেয়া চলে যাওয়ার লিগে তো রওনা করছিলাম আমনে ওরালি দিলেন এর লিগে ফিরে যাইলাম এই লপ লপ সমস্ত কর্মচারীদের বেতন ঠিকঠাক মতন নিয়ম মাফিক দিয়েছেন তার কি হবে ঈদ বোনাস বেতন ভাতা সবকিছু তাদেরকে ঠিকঠাক মতো দিয়েছেন তার কি হবে পিতৃমাতৃহীন মেয়েটা চিকিৎসার জন্য দুইটা কিডনি লাগবে আপনি দুইটা কিডনি দিতে রাজি হয়ে গেলেন একবার আপনি নিজের কথা ভাবলেন না যে কিডনি দুটো দিলে আপনি নিজেই বাঁচবেন না আপনি কেমন মানুষ ভাই ভাই আমরা গ্রামের সোজা সরল মানুষ ভাই এটা ভুল হয়ে গেছে ভুল যে নিজে ইচ্ছা করে করছি হেরাম তো না ভাই এখন আপনি মোরে যা করতে চান করেন সমস্যা নাই মোরে মা আছে ভগ্নিপতি আছে মুনি আছে হ্যাঁ যাইতে দেন হ্যাঁ তো কোনো দোষ নাই যা করার আবার করেন ভাই উকিল সাহেব ওরা কেন বুঝতে পারছে না বারবার ভালোবাসার নির্মম আঘাত আমাকে কত দিক করে আমি সেটা সহ্য করতে পারছি না হে আমরা বলতে পারছি বাবা মোর পোলারে মঙ্গল লাগে যাই দাও হ্যাঁ চলো চলিয়ে চলো না আবার আমার তৈর সেই লোকটা কি এর মেতান কি আমার ভাই আমাকে ছেড়ে চলে যেতে চায় আমার মা আমার বোন আমার সমস্ত আত্মীয় স্বজন আমাকে ছেড়ে চলে যেতে চায় আমি এত বছর পর বিদেশ থেকে ফিরে এসেছি উকিল সাহেব আমি কাদের নিয়ে থাকবো আমি কি নিয়ে থাকবো আপনি আমাকে বলে দিতে চায় আমি তো পারছি না
মা ভাই বোন মা ভাই বোন বেবা কই আলা হলে দুলা ভাই দেই কই দুলা ভাই খান হই গুলা কোন আত্মীয়তা আপনি আপনি কি আমার ভাই হবেন ওমা ওইলে আমি কোনো ব্যাপার তো না সমস্যা কি প্রচন্ড গরম প্রচন্ড গরম নাকি ভাবছি ভালো রান্না হবে ভাই বোন Yeah.